অটোমরফিজম একটা লেকচার দিয়েছি, এবং আমি ফরচুনেট যে তোদেরকে আমি গ্রুপে বলেছিলাম যে ফিডব্যাক দিবি, তো প্রচুর লোক দিয়েছে, মোটামুটি 20-30 জন আমাকে SMS করে বলেছে যে দাদা লেকচারটা খুব ভালো হয়েছে, মানে বুঝতে পেরেছি, মানে যাক কাজের কাজ হলো কিছু একটা। তাহলে অটোমরফিজম যারা দেখিস নি এখনো তারা অবশ্যই দেখে নে, বারবার একটা কথা বলছি অটোমরফিজমটা দেখে নে, যদিও কলেজে হয়তো করিয়ে দিয়েছে অনেকদিন পরে আমি অটোমরফিজম দিয়েছি, বিকজ গ্রুপ পার্টটা খুব ছোট পার্ট, আগে থেকে এত রাশ করে লাভ নেই, আস্তে ধীরে সবকিছু শেষ হয়ে যাবে, চিন্তা অনেক টাইম আছে। তো যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে অলরেডি হয়তো কলেজে গ্রুপ পার্টটা হয়ে যাচ্ছে অনেকটাই, অটোমরফিজমও করিয়ে দিচ্ছে, বাট তবুও আমি একটা কথা বলছি যেগুলো করার ছিল কর, ঠিক আছে, ওকে, আমি যেভাবে করানোর চেষ্টা করছি ওভাবে কর, যেগুলো করাচ্ছে ওগুলো 10 ইয়ার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেরকম বুঝে বুঝেই করাচ্ছি, ঠিক আছে, ওকে, যাই হোক। তো আমি আগের দিন এক্সাম্পল 2 অবধি শেষ করেছিলাম, এবং আমি আগের লেকচারে লাস্টে এটা মানে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নেক্সট লেকচারে আমি একটা স্পেশাল টাইপের অটোমরফিজম শেখাব, এমন একটা আমি অটোমরফিজম নেব, মানে প্রথমে সবার আগে একটা ফাংশন মানে ম্যাপিং নেব, সেই ম্যাপিংটাকে দেখাবো আমি একটা অটোমরফিজম, এবং সেই অটোমরফিজমের একটা পার্টিকুলার নাম দিয়ে দেবো, ঠিক আছে, ওকে, কেন সেটাকে পার্টিকুলার নাম দিচ্ছি সেটা আমি পরে বলছি, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার তাহলে আমি এক্সাম্পল 3 আসছি, এক্সাম্পল 3 যেটা বলছি সেটা হচ্ছে বলছি ইফ ইফ এ বি অ্যান এলিমেন্ট অফ জি, ঠিক আছে, অটোমরফিজম কি একটা স্পেশাল টাইপের আইসোমরফিজম যেখানে ডোমেন সেট আর কোডোমেন সেটটা কি সিমিলার, সেম। তাহলে ইফ এ বি অ্যান এলিমেন্ট অফ জি দেন then the mapping f suffix a, mapping এর নাম দিয়ে just f suffix a, মানে বোঝাতে চাইছে mapping টা পুরোপুরি এই a element এর উপরে depend করে আছে, কিভাবে depend করে আছে ভালো করে দেখ, f s as that g to g অবশ্যই domain set টা codomain set টা same হয়ে যাবে, defined by f a x equals to f x equals to AX A inverse for all A belongs to G, তাহলে ম্যাপিংটাকে পুরোপুরি ডিফাইন করে দিল এটা। এবার আচ্ছা অবশ্যই সরি ফর X belongs to G, অবশ্যই হ্যাঁ ফর অল X belongs to G, এটা তো একটা ফিক্সড এলিমেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, ওকে, সো দ্যাট if a such that g to g is an automorphism, so that f a such that g to g is an automorphism, it is a special type of automorphism, ঠিক আছে, আর এই জিনিসটা এই a x a inverse টা তুই আগেও দেখেছিস, কোথায় দেখেছিস, নরমাল সাবগ্রুপে, নরমাল সাবগ্রুপের যে কন্ডিশনটা ছিল সেখানে এই ব্যাপারটা ছিল, বোঝাবো এই যে পার্টিকুলার অটোমরফিজমটা আছে ওর সাথে নরমাল সাবগ্রুপের সম্পর্কটা কি আমি সেটা বোঝাবো, চিন্তা করিস না, আর স্পেশাল টাইপের যে নামটা আছে ওটা আমি পরে বলছি, আগে আমি দেখাই এই যে ম্যাপিংটা ডিফাইন করেছে সেটা একটা অটোমরফিজম কিনা, অটোমরফিজমের জন্য কি দেখাতে হবে, দেখাতে হবে এটা একটা হোমোমরফিজম অ্যান্ড এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, ইট ইজ আ বাইজেকশন, বাইজেকশন দেখালে কি করতে হবে যে এটা 1-1 দেখাতে হবে অ্যান্ড অন 2 দেখাতে হবে, তাহলে কাজ শেষ আমাদের, ঠিক আছে, ওকে। আচ্ছা অবশ্যই ডোমেইন সেট থেকে দুটো এলিমেন্ট তুলে নিলাম, 1-1 দেখাচ্ছি আমি, আর এফ এক্স ওয়ান সরি এফ এ এক্স ওয়ান ম্যাপিংটা তো এফ এ ইকুয়ালস টু এফ এ এক্স টু, এটা মানে কি এ এক্স ওয়ান এ ইনভার্স AX2 A inverse, একবার লেফট ক্যান্সেলেশন অ্যাপ্লাই করছি তাহলে হচ্ছে X1 A inverse equals to X2 A inverse, তারপর রাইট ক্যান্সেলেশন অ্যাপ্লাই করছি এটা হয়ে যাচ্ছে X1 equals to X2, তাহলে FA X1 equals to যদি FA X2 হয়ে যায় equals to FX2 হয় সেটা যদি ইমপ্লাই করে X1 equals to X2 তাহলে কি বলতে পারবো, hence FA is 1-1, তাহলে এফ এটা 1-1 হয়ে গেল, নেক্সট ক্লাসটা কি এফ এটাকে অন্টু দেখানো, এবার দেখি করছি।
নাও ফর, এবার কি দেখাবো যে এটা হচ্ছে রং, তাই তো? তাহলে নাও ফর এভরি এইচ বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাচ দ্যাট এ এক্স এ ইনভার্স বিলংস টু জি, অবশ্যই, তাই তো? তাহলে বিকজ এ যদি জি এর এলিমেন্ট হয় তার মানে এ ইনভার্স টু জি এর এলিমেন্ট, তাহলে এ এ ইনভার্স এক্স তিনটাই যদি জি এর এলিমেন্ট হয় এদের কম্পোজিশনটা মানে এদের মাল্টিপ্লিকেশনটা কি হবে? এটা তো অ্যাকচুয়ালি গ্রুপ অপারেশনটা এখানে মাল্টিপ্লিকেশন ধরেছে, গ্রুপ যে অপারেশন তুমি নট বা স্টার ধরতে পারিস, এখানে বাতি গ্রুপ অপারেশনটাকে মাল্টিপ্লিকেশন ধরেছে, তাহলে এ এক্স এ ইনভার্স এটা কিন্তু পুরোপুরি গ্রুপের এলিমেন্ট, কোন প্রপার্টি এটা ক্লোজার প্রপার্টি দিয়ে বলছি আমি, তাহলে এ আর এক্স যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এ এক্স এ ইনভার্স টাও জি এর এলিমেন্ট হয়ে যাবে। আচ্ছা ওকে এটা পুরোপুরি, আচ্ছা এ এক্স এ ইনভার্স হবে আমি যদি বলি যে এ ইনভার্স এক্স এ, এটা তো জি এর এলিমেন্ট, কেন আমি এ এক্স এ ইনভার্স বানিয়ে এ ইনভার্স এক্স এ নিলাম সেটা আমি এক্ষুনি বলছি। তাহলে প্রত্যেকটা এক্স বিলংস টু জি, এই এক্সটা অ্যাকচুয়ালি কোডোমেন সেট থেকে নিয়েছি আমি, অন্ধ দেখাচ্ছি কিন্তু যে প্রত্যেকটা কোডোমেন সেটের এলিমেন্টের জন্য ডোমেন সেটে ওর একটা ইনভার্স থাকবে। আমি দেখাবো যে এই যে আমি এক্স এলিমেন্টটা চয়েস করেছি যেটা কোডোমেন সেটের এলিমেন্ট এর ইনভার্স হচ্ছে এটা, তাহলে ওয়াই এর সরি ইনভার্স বলছি অ্যাকচুয়ালি ওয়াই এর প্রিমেস্ট হচ্ছে এটা, ভুল বলা জিনিসটা, তাহলে প্রত্যেকটা কোডোমেন কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ ডোমেন সেটে লাগবে, ইনভার্স বললাম সরি কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজটা সরি প্রিমেজটা ডোমেন সেটে লাগবে। তাহলে কোডোমেন সেটের এলিমেন্ট তুলেছি এক্স, দেখাবো এই এ ইনভার্স এক্স এটা হচ্ছে এই এলিমেন্টের প্রিমেজ, যদি ওয়াই এর প্রিমেজ এক্স হয় অথবা তোরা যেভাবে সাবজেক্টিভ দেখাতে অভ্যস্ত সেটাও করতে পারিস, দেখ এটা ঠিক আছে। a inverse x a, এবার দেখ f x f x মানে কি a x a inverse, তাহলে f এটা বলেছে তাহলে কি হবে a a inverse x a, আবার কি a inverse just x এর জায়গায় a inverse x a বসিয়ে দে, এবার দেখ a a inverse টা একসাথে নিয়ে নিচ্ছি এখানে a inverse টা একসাথে নিয়ে নিচ্ছি, এটা e হয়ে যাবে এটা e হয়ে যাবে পড়ে থাকবে x, তাহলে আমি কি বুঝতে পারলাম যে x এর যেটা আমি কোডোমেন সেট থেকে চয়েস করেছিলাম তার প্রিমেজটা হচ্ছে আমাদের a ইনভার্স x এর, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিমেজ আছে, তাহলে 1 1 বলে দিয়েছি একটা, এটা কি হলো 1 2 হলো। তুই যদি এভাবে দেখাতে না চাস তারও ব্যবস্থা করা আছে, এভাবে দেখাতে না চাইলে তুই যেভাবে দেখি দেখি অভ্যস্ত, ফর অল x বিলংস টু g দেয়ার এক্সিস্ট এ ওয়াই বিলংস টু জি সাচ দ্যাট এফ ওয়াই সরি বা এভ ফর এভরি ওয়াই বিলংস টু জি, ধরছি কোডোমেন সেট এলিমেন্ট হচ্ছে ওয়াই দেয়ার এক্সিস্ট এ এক্স বিলংস টু জি, ধরছি ডোমেন সেট এলিমেন্ট হচ্ছে এক্স সাচ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে আমি কি দাবি করছি যে এক্স টা হচ্ছে প্রি ইমেজ ওয়াই এর, তাহলে ওয়াই এলিমেন্টের প্রি ইমেজ টা হচ্ছে এক্স, তার মানে কি এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, f x মানে কি f মানে হচ্ছে a x a ইনভার্স ইকুয়ালস টু y, ঠিক আছে ওকে, আমাকে প্রি ইমেজটা কি সেটা দেখাতে হবে, তো তাহলে প্রি ইমেজটা কি হবে দেখ ভালো করে, x টা হবে a ইনভার্স y a, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট y এর প্রি ইমেজ কি পাচ্ছি আমি a ইনভার্স y এ পাচ্ছি, এবার দেখাতে হবে এটা ডোমেন সেটে আছে কিনা, অবশ্যই আছে, y যদি ডোমেন সেট সরি y টা তো কোডোমেন সেট এলিমেন্ট y টা তো g এর এলিমেন্ট, y টা g এর এলিমেন্ট এটা g এর এলিমেন্ট, তাহলে x টা কি হবে মানে a ইনভার্স y এটা কি হবে এটাও g এর এলিমেন্ট হবে, তাহলে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি ডোমেন সেটে কি পাচ্ছি তাহলে ইমেজটা পেয়ে যাচ্ছি প্রি ইমেজটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে তাহলে এভাবে দেখাতে পারি শুন তো, আবার আমি যেভাবে দেখেছি ওভাবে দেখাতে পারি শুন, তাহলে এটা পুরোপুরি মুছছি, তাহলে 1 1 হয়ে গেল f a is on 2 হয়ে গেল, তাহলে লিখে দিচ্ছি আমি এখানে f a is on 2, ঠিক আছে ওকে ক্লিয়ার তো, আচ্ছা
তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল, ওয়ান টু হয়ে গেল। এবার আমাদের মেন কাজটা হচ্ছে এফ এ এটাকে হোমোমরফিজম দেখানো। তাহলে হোমোমরফিজম দেখাতে গেলে কি করতে হবে? কিচ্ছু না, খুবই ইজি আছে। এফ এ এক্স ওয়ান এক্স টু দিচ্ছি, দুটো এলিমেন্ট আমি আগে অলরেডি চয়েস করে ফেলেছি জি থেকে। তাহলে এফ আমি কি দিয়েছি, জি এর গ্রুপ অপারেশনটা আমি মাল্টিপ্লিকেশন দিয়েছি। তাহলে এফ এ এক্স ওয়ান এক্স টু মাঝখানে মাল্টিপ্লিকেশন সাইন, ইকুয়ালস টু আমাদের কি দেখাতে হবে, এটা হচ্ছে এফ এ এক্স ওয়ান ইন্টু এফ এ এক্স টু। এটা দেখালে কিন্তু কাজ শেষ। এবার দেখ এফ এ এক্স ওয়ান এক্স টু মানে কি হয়ে যাবে, এ এক্স ওয়ান এক্স টু এ ইনভার্স, তাই তো? ক্লিয়ার করে উঠবে ব্যাপারটা? ওকে, এখানে বলতে পারি এক্স ওয়ান ইন্টু এ ইনভার্স এ এক্স টু এ ইনভার্স। এখানে তো এক্স ওয়ান এক্স টু মাঝখানে তো আমি ই লিখতে পারি, মানে তুই অ্যাকচুয়ালি এটা ভাব এক্স ওয়ান ই এক্স টু। এবার ই এর জায়গায় লিখতে পারি তো এ ইনভার্স এ এক্স টু এ ইনভার্স, ঠিক আছে? ওকে, এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি। এ এক্স ওয়ান এ ইনভার্সটাকে একদিকে করছি, এ এক্স টু এ ইনভার্সটাকে একদিকে করছি। এ এক্স ওয়ান এ ইনভার্স মানে কি হয়ে যাবে, এফ এ এক্স ওয়ান। এ এক্স টু এ ইনভার্স মানে কি হয়ে যাবে, এফ এ এক্স টু। তাহলে এফ এ এক্স ওয়ান এক্স টু ইকুয়ালস টু এফ এ এক্স ওয়ান ইন্টু এফ এক্স টু। তাহলে এখানে কি হয়ে যাবে, আচ্ছা ফর অল এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু জি, তাহলে এফ এ ইজ হোমোমরফিজম। তার মানে আগে তো বাইজেক্ট দেখিয়ে দিয়েছি, হেন্স সিন্স এফ এ ইজ আ বাইজেকশন, সো এফ এ ইজ অটোমরফিজম, এফ এ ইজ অ্যান অটোমরফিজম, ঠিক আছে? ওকে, তাহলে বাইজেক্টিভ হোমোমরফিজম মানে আইসোমরফিজম হয়, আর একটা পার্টিকুলার আইসোমরফিজম যার ডোমেন সেট আর কোডোমেন সেট সেম সেটা হচ্ছে অটোমরফিজম। তাহলে এফ এ জি থেকে জি এটাকে আমি অটোমরফিজম দেখাতে পারলাম কি, এটা আগে ভালো করে বলছি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটা আমাদের কমপ্লিট, যেখানে আমি এফ এ এক্স ওয়ান সরি এফ এ এক্স আগে মানে এফ এটাকে যেটা জি থেকে জি দেয় একটা ম্যাপে সেটাকে আমি অটোমরফিজম দেখিয়ে দিয়েছি। আমার কোশ্চেন ছিল না, আমার কোশ্চেনটা একটু আলাদা। আমার কথাটা হচ্ছে এই ধরনের কত অটোমরফিজম আছে, ভালো করে দেখ। এই যে ম্যাপিংটা আছে দ্যাট ইজ ডিপেন্ডিং আপন কিন্তু সরি এ এ এলিমেন্টটা কিন্তু ফিক্সড, এ এলিমেন্টটা ফিক্সড, তোকে একটা পার্টিকুলার এলিমেন্ট এ চয়েস করে নিতে হবে। তার রেসপেক্টে এফ এ এক্স ইকুয়ালস টু এ এক্স এ ইনভার্স, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু আমি কার ইমেজ পাচ্ছি, আমি কিন্তু এক্স এলিমেন্টের ইমেজ পাচ্ছি, এক্স এলিমেন্ট আমি ডোমেন সেট থেকে নিচ্ছি, তার ইমেজটা কিন্তু হচ্ছে এ এক্স এ ইনভার্স। তার মানে আমি এই যে জি থেকে জিতে কতগুলো অটোমরফিজম পাবো, আমি যদি বলি যে এ ওয়ান এ টু এ থ্রি করে 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 যতগুলো এলিমেন্ট এরা বিলংস টু জি আর ফিক্সড, আর ফিক্সড এলিমেন্ট, তাহলে আমি কতগুলো অটোমরফিজম পাবো জানিস? আমি এরকম পাবো এফ এ ওয়ান এক্স এফ এ টু সরি এক্স দিয়ে তো বলা বলেছি এফ এ ওয়ান এফ এ টু এফ এ থ্রি এফ এ ফোর, এভাবে কিন্তু পরপর অটোমরফিজম চলছে। তাহলে আমি প্রথমে আমাকে একটা এলিমেন্ট জি এর ফিক্স করতে হবে, তার রেসপেক্টে আমি একটা করে অটোমরফিজম পাবো। তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টেই কিন্তু আমি একটা করে অটোমরফিজম পাচ্ছি। তাহলে এরকম কতগুলো অটোমরফিজম থাকবে এই এফ এ ওয়ান এফ এ টু এফ এ থ্রি এফ এ ফোর, এদের আমি ডিফাইন করবো কিভাবে? এফ এ ওয়ানটা হবে এফ এ ওয়ান এক্সটা হবে এ ওয়ান এক্স এ ওয়ান ইনভার্স, এফ এক্স এফ এ টু এক্সটা হবে এ টু এক্স এ টু ইনভার্স। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট অটোমরফিজম যে বলছি, অটোমরফিজম যে তাকে আমি যে ডিস্টিংগুইশ করছি সেটা ডিপেন্ড করছে কিন্তু এর উপরে। তাহলে এই জি থেকে জিতে আমি কতগুলো অটোমরফিজম পেলাম দেখ, এতগুলো অটোমরফিজম পেলাম না, না বুঝতে পারলে কিন্তু বলবি, ঠিক আছে? ওকে, তাহলে এই যে পার্টিকুলার অটোমরফিজমটা আছে সেটাকে কিন্তু আমি কি ডিস্টিংগুইশ করতে পারছি, কেন? বিকজ এই পার্টিকুলার অটোমরফিজমটা কিন্তু এ এর একটা সরি জি এর একটা ফিক্সড এলিমেন্টের উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? তাহলে জি এর আমি ফিক্সড এলিমেন্টটা যদি চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট অটোমরফিজম পেতে থাকবো। আচ্ছা, তার আগে
এই যে স্পেশাল টাইপ অফ অটোমরফিজম, এই যে স্পেশাল টাইপ অফ অটোমরফিজম যেটা জি থেকে জিতে আছে, এটাকে বলা হয় ইনার অটোমরফিজম। এটাকে বলা হয় ইনার অটোমরফিজম। ভালো করে বল জিনিসটা, ঠিক আছে? ওকে, ইনার অটোমরফিজম বলে কেন সেটা তো পরে আসছি, সেটা নেক্সট লেকচারে আমি পুরোপুরি ব্রিফলি ডিসক্রাইব করবো। যেটা কি ইনার অটোমরফিজম বলা হয় কেন? ইনার মানে কিন্তু হচ্ছে ভেতরে, ঠিক আছে? তাহলে এটাকে মানে অ্যাকচুয়ালি যদি বাংলায় প্রকাশ করি তাহলে ভেতরের অটোমরফিজম। ইনার অটোমরফিজম বলছে কেন? ইনার এমনি অটোমরফিজম ফ্রম জি টু জি, আর ইনার অটোমরফিজম আগে তো আমি বুঝতে পেরেছি যে এই অটোমরফিজমটা একটা স্পেশাল টাইপ দেখতে, এ এক্স এ ইনভার্স। তাহলে এই টাইপের যে অটোমরফিজম গুলো আছে ওগুলোকে আমি ইনার অটোমরফিজম বলবো। এন্ড ভালো করে দেখ, তাহলে এই যে ইনার অটোমরফিজমটা আছে এটা কতগুলো হতে পারে? এগুলো তো প্রচুর হতে পারে, বিকজ কি বলছি আমি এ এলিমেন্ট গুলোকে চেঞ্জ করব, আমি একটা একটা করে ইনার অটোমরফিজম পাবো। তাহলে এই যে সেট অফ অল ইনার অটোমরফিজম, ইনার অটোমরফিজম ফ্রম জি টু জি, এটাকে বলা হয়, ডিনোট করা হয় আই এন এন জি দিয়ে। যেভাবে সেট অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জি টাকে অট জি দিয়ে ডিনোট করা হয়, সেরকম সেট অফ অল ইনার অটোমরফিজম ফ্রম জি টু জি এটাকে ডিনোট করা হয় আই এন এন জি। মানে এটা মানে হচ্ছে সেট অফ অল ইনার অটোমরফিজম, মানে এরম টাইপের অটোমরফিজম। এর এ ওয়ান এ এক্সট্রা কি হবে? এ ওয়ান এক্স এ ইনভার্স, এটা হচ্ছে এ টু এক্স এ এ টু ইনভার্স, এ থ্রি এক্স এ থ্রি ইনভার্স। তাহলে এরকম টাইপের যে ডিফারেন্ট ডিফারেন্ট অটোমরফিজম আছে তারা যে সেটটা তৈরি করে সেই সেটটার নাম হচ্ছে আই এন এন জি। ব্যাপারটা বুঝতে পারলাম? ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা। অ্যান্ড আমরা দেখাবো এই যে ইন, আচ্ছা এবার বলছি দেখবার ভালো করে বলছি, অট জিতে কি থাকে? জি থেকে জিতে যত রকমের অটোমরফিজম আছে সবাই, আর আই এন এন জি তে শুধুমাত্র এই টাইপের যে অটোমরফিজম গুলো আছে সেরা থাকে। ভালো করে বল জিনিসটা, অট জিতে জি থেকে জিতে যত রকমের অটোমরফিজম আছে, আমি তো এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু এক্সাম্পল থ্রি যাচ্ছি, এক্সাম্পল ওয়ান টু তে আমি তোকে দুটো টাইপের অটোমরফিজম দেখিয়েছি। তাহলে এই জি এই অট জি এর মধ্যে যত রকমের অটোমরফিজম আছে, ইনার অটোমরফিজম তো আছেই আছে, এইগুলো ছাড়া যত রকমের অটোমরফিজম আছে সবাই আছে, আর এখানে অনলি এই টাইপের যে অটোমরফিজম আছে এ ওয়ান এক্স এ ওয়ান ইনভার্স, এ টু এক্স এ টু ইনভার্স, এ থ্রি এক্স এ থ্রি ইনভার্স, এই টাইপের যে পার্টিকুলার অটোমরফিজম গুলো আছে সেগুলো আছে। তাহলে অবশ্যই বলতে পারবো যে ইনার অটোমরফিজম ইজ এ সাব গ্রুপ অফ অটোমরফিজম। তাহলে ইনার অটোমরফিজম ফ্রম জি টু জি ইজ এ সাব গ্রুপ অফ অটোমরফিজম ফ্রম জি টু জি, ঠিক আছে? ওকে, এবার তোরা বলবি তোমার এত বড় দুঃসাহস, তুমি সাবগ্রুপ বলে দিলে, তুমি এখনো প্রুভ করেছো যে অটোমরফিজম ফ্রম জি টু জি এটা গ্রুপ। এটা যদি গ্রুপ না হয় এটা কিসের সাবগ্রুপ? ভেরি কোশ্চেন ভাই, আরে প্রুভ করবো, চিন্তা করিস না, এই লেকচারেই প্রুভ করবো যে অটোমরফিজম ফ্রম জি টু জি ফর্মস এ গ্রুপ। জি যদি গ্রুপ হয় তাহলে অটোমরফিজম ফ্রম জি টু জি, যত রকমের অটোমরফিজম জি টু জি তে আছে তারা যে সেটটা তৈরি করছে, অটোমরফিজম গুলো যে সেটটা তৈরি করছে সেই সেটটা গ্রুপ তৈরি করে। এটা যদি গ্রুপ হয়ে যায় এটা হচ্ছে এর সাব গ্রুপ। শুধুমাত্র সাব গ্রুপ না জানিস, এই আই এন এন জি টা হচ্ছে আই এন এন জি ইনার অটোমরফিজম ফ্রম জি টু জি ইজ এ নর্মাল সাব গ্রুপ অফ অটোমরফিজম। বললাম না একটা গন্ধ পাচ্ছি সুন্দর অটোমরফিজম, সরি নর্মাল সাব গ্রুপ, নর্মাল সাব গ্রুপ আমি প্রুভ করব যে ইনার অটোমরফিজমটা হচ্ছে নর্মাল সাব গ্রুপ অফ অটোমরফিজম। ওটা প্রুভ করার আগে আমাকে প্রুভ করতে হবে অটোমরফিজমটা গ্রুপ তৈরি করে, না আমি বলতে পারবো না। তাহলে এই যে ইনার মানেটা বলেছে, সেই ইনার কথার তাৎপর্য বুঝতে পেরেছিস? বলছিলাম পরের ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলে দিলাম। প্রথম কথা সাবগ্রুপ মানে তো অটোমরফিজমের ভেতরেরই জিনিস, অ্যান্ড নর্মাল সাব গ্রুপ মানে একটা ইনার প্রপার্টি, আর বিশ্ব না, ঠিক আছে, একটা ইনার প্রপার্টি। দ্যাটস ওয়াই এই অটোমরফিজমের নামটা হয়ে গেছে ইনার অটোমরফিজম। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে ইনার অটোমরফিজমটাকে কিভাবে ডিনোট করা হয় আমি পুরোপুরি ব্যাপারটা পিডিএফ এ ডেসক্রাইব করে দিয়েছি, কোনো চিন্তা করিস না, এখানে আমি লিখেছি ঠিকই,
বাট এখানে কিন্তু পুরোপুরি ডিসক্রাইব করে দিয়েছি, এই রিমার্ক বলে ইনার অটোমরফিজমের ডেফিনেশন দিয়ে দিয়েছি। আই এন এন জিটা কি সেটাও বলে দিয়েছি, আমি এখানেও বলেছি একটু মানে কম পরিষ্কার করে বলেছি, তবে পিডিএফ কিন্তু ভালো করে বলে দিয়েছি, পিডিএফ অবশ্যই দেখবেন। ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে ইনার অটোমরফিজম কাকে বলে, সাবগ্রুপ যে ফর্ম করবে এটা পরে বলবো, নর্মাল সাবগ্রুপ যে হবে এটা পরে বলবো, তার আগে এটাকে গ্রুপ দেখাতে হবে, পরে দেখাচ্ছি গ্রুপ। আরেকটা আমি এক্সাম্পল করে দিই, তারপর গ্রুপ দেখাবো, তারপরে গ্রুপ দেখাবো আমি যাই না, আগে এক্সাম্পল গুলো করি। ঠিক আছে, ওকে, নেক্সট এক্সাম্পলে আসছি, নেক্সট এক্সাম্পলে আসছি, কি দেখাতে হচ্ছে দেখ। আচ্ছা, এটা খুবই একটা ভালো অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তার দিয়ে রাখতে পারিস অঙ্কটাকে। কি বলছে দেখ, ইন এ গ্রুপ জি, ইন এ গ্রুপ জি, সো দ্যাট, সো দ্যাট দ্য ম্যাপিং, সো দ্যাট দ্য ম্যাপিং এফ ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই, ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, এফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি ইজ অ্যান অটোমরফিজম, ইজ অ্যান অটোমরফিজম, এটাকে দাবি করছেন এটা অটোমরফিজম হবে, সো দ্যাট এরকম বলছেন না, বলছে এটা অটোমরফিজম তখনই হবে ইফ অ্যান অনলি ইফ জি ইজ অ্যাবেলিয়ান। এটা খুব ভালো, মানে সবার একটা কাজ করতে পারি, প্রথমে জিটাকে অ্যাবেলিয়ান ধরে এটাকে অটোমরফিজম দেখাবো, তারপর নেক্সট হবে কনভার্সলি এটাকে অটোমরফিজম ধরে জিটাকে অ্যাবেলিয়ান দেখাবো, ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে না, তাহলে প্রথমে আমি জিটাকে অ্যাবেলিয়ান ধরছি, তারপর আমি এফ এক্সটাকে অটোমরফিজম দেখাবো, তারপরে এফ এক্সটাকে অটোমরফিজম ধরে এফটাকে অটোমরফিজম ধরে আমি জিটাকে অ্যাবেলিয়ান দেখাবো। ক্লিয়ার? ওকে, তাহলে খুব ইজি। তাহলে প্রথমে আমি ধরছি সলিউশনটা, সাপোজ জি ইজ অ্যাবেলিয়ান, সাপোজ জি ইজ অ্যাবেলিয়ান অ্যান্ড লেট এ কমা বি বিলংস টু জি, তাহলে দুটো জি এর এলিমেন্ট তুলে নিলাম, জিটাকে অ্যাবেলিয়ান ধরে আমি এটাকে অটোমরফিজম দেখাবো, এটাকে অটোমরফিজম দেখানো মানে কি, প্রথমে আমাকে বাইজেক্টিভ দেখাতে হবে, মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখাতে হবে, দেন ওটাকে হোমোমরফিজম দেখাতে হবে, যেহেতু ডোমেন সেট আর কোডোমেন সেট আছে, তাহলে ওই পার্টিকুলার আইসোমরফিজমটা কি হয়ে যাবে অটোমরফিজম। তাহলে সবার আগে এফ এ ইকোয়ালস টু এফ বি এগুলো বলার কোনো মানে হয় না, এটা খুবই ইজি, একদম বাচ্চাদের জিনিস। তাহলে এটা হচ্ছে এ ইনভার্স ইকোয়ালস টু বি ইনভার্স, এ ইনভার্স ইকোয়ালস টু বি ইনভার্স, এটা কাজ করে নে, এটাকে পরের লাইনে এ বি লিখে দিয়েছি না, বারবার করে বলছি, বোথ সাইডে এ দিয়ে কম্পোজিশন কর, এ বি ইনভার্স, এটা মানে তো ই। আচ্ছা, গ্রুপের অপারেশনটা কিন্তু কি মাল্টিপ্লিকেশন, গ্রুপের যে অপারেশনটা নিয়েছে জি গ্রুপটা, আলাদা করে কোনো তোর পার্টিকুলার সিম্বল দিয়ে ডিনোট করেনি, পাতি মাল্টিপ্লিকেশন নিয়েছে, ইকুয়ালস টু এ বি ইনভার্স, বোথ সাইডে বি দিয়ে রাইট মাল্টিপ্লিকেশন কর, বি বি ইনভার্স মানে কি রে, ই, এটা না দেখালে কেটে বোম মেরে দেবে। ঠিক আছে, ওকে, এটা পুরোপুরি বুঝতে পারছিস তো? তাহলে এই পার্টিকুলার কেসটা কিন্তু দেখাবি, পরের লাইনে জব করে নাম্বারও তো কাটবে না, তবে কিছু কিছু স্যার রেডি আছে, জব করে উড়িয়ে দেবে বলে বুঝতে পারলাম না। তাহলে এতে ইকোয়াল টু এফ বি দেখাতে হবে, এই ইকোয়াল টু বি, তাহলে এই হচ্ছে আমাদের পারপাস স্টেপ। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার কি সাবজেক্টিভ দেখাবো, আমি দুভাবে সাবজেক্টিভ দেখাই, তোরা বুঝতে পারিস, একটা যেভাবে শিখে এসেছিস, একটা কি ইনটিউশনের মাধ্যমে, যে আমি বুঝে যাই যে প্রি ইমেজটা কি হবে। তাহলে এখানে কি এলিমেন্ট ধরেছি, ফর এভরি, ফর অল এ বিলংস টু জি, এই এটা কিন্তু আমি কোডো মেসেজ থেকে তুলেছি। ঠিক আছে, দে আর এক্সিস্টেড এন্ড এ ইনভার্স বিলংস টু জি, আমি ধরে নিচ্ছি যে এই যে এটা আছে এটা হচ্ছে কোডো মেসেজ এলিমেন্ট, আর কি দেখাতে হবে প্রত্যেকটা কোডো মেসেজ এর এলিমেন্ট যে এলিমেন্টের প্রি ইমেজ থাকবে কোডো মেসেজ, আর আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা এই যেটা কোডো মেসেজ এলিমেন্ট তাদের প্রি ইমেজটা হচ্ছে এ ইনভার্স, এটা আমি বুঝতে পেরে গেছি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরে গেলে কি দেখাতে হবে, আমি যদি এটা যদি দাবি করি এটা প্রি ইমেজ, এটা হচ্ছে ইমেজ,
তাহলে কি জানতে হবে এফ এ ইনভার্স ইকুয়ালস টু যদি এ হয়ে যায় তাহলেই কিন্তু পাচ্ছিস। যদি এফ এ ইনভার্সটা এ হয়ে যায় তার মানে এ এলিমেন্টের প্রি ইমেজটা হচ্ছে এ ইনভার্স। সাজ দ্যাট এফ এ ইনভার্স ইকুয়ালস টু কি এ ইনভার্স আর হোল ইনভার্স, তাই তো? এফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স বলেছে মানে কি এ। তাহলে এফ অফ এ ইনভার্সটা এ হয়ে গেল তার মানে কি এ এলিমেন্টের প্রি ইমেজটা হচ্ছে কি এ ইনভার্স, ঠিক আছে? তাহলে এই রিজন টু যদি এটা পছন্দ না হয়, পিডিএফ আমি দেখাইনি এর অর্থটা, যদি পছন্দ না হয় তাহলে কি দেখাবি? ফর অল এ বিলংস টু, ফর অল এভাবে লেখ, ফর অল ওয়াই বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ক্যাপিটাল জি সাজ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, এফ এক্স মানে কি এক্স ইনভার্স ইকুয়ালস টু ওয়াই। তোকে প্রি ইমেজের ভ্যালুটা দেখাতে হবে জি এর মধ্যে আছে কিনা, এই যে এখান থেকে যে এক্স এর মানটা বেরোবে দেখাতে হবে ওটা জি এর মধ্যে আছে কিনা। তাহলে কি করবি জিনিসটা খুব ইজি, এভাবে যদি তুই পরপর ক্যালকুলেশন করিস না, ক্যালকুলেশন করার পরে আসবে দেখবি এক্স ইকুয়ালস টু ওয়াই ইনভার্স, এক্স ইনভার্স ইকুয়ালস টু ওয়াই হলে এক্স ইকুয়ালস টু ওয়াই ইনভার্স হবেই হবে, ঠিক আছে? ওকে, এবার দেখ এক্স ইকুয়ালস টু ওয়াই ইনভার্স, ওয়াইটা কোথাকার এলিমেন্ট জি এর এলিমেন্ট, জি একটা গ্রুপ, y ইনভার্সটা কি y এর ইনভার্স এলিমেন্ট, তাহলে g যদি গ্রুপ হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সটা তো সেই গ্রুপের মধ্যেই থাকবে, তাহলে এটা g। তাহলে আমি দাবি করছিলাম যে প্রত্যেকটা y এর জন্য একটা করে x থাকবে যেটা g এর এলিমেন্ট, আমি সেটা প্রুফ করে দেখালাম হ্যাঁ ওটা g এর এলিমেন্ট, তার মানে কি f is 1 2। তাহলে তুই দুভাবে দেখাতে পারিস, উপরটা একটু মাথায় ক্যালকুলেশন করতে তো বোঝা উচিত যে কিভাবে আমি a পাবো, আমি যে এটাকে এটাকে কোঅর্ডিনেটেড এলিমেন্ট ধরে নিলাম, তাহলে কোন এলিমেন্টটার উপরে এফ ম্যাপিংটা চাপালে ওটা এ দেবে, এটা দেখে বুঝতে হবে। এ এক্স ইনভার্স আছে, তো আমি যদি এ ইনভার্স নিয়ে নিই তাহলে এ ইনভার্সের উপরে এফ চাপালে ওটা এ ইনভার্সের হোল ইনভার্স মানে এ হয়ে যাবে, ঠিক আছে? এটা মোর কাইন্ড অফ ইনটিউশন হবে আছে, আর না হলে আগে যেভাবে তোরা শিখেছিস ক্লাস 11 12 এ যেভাবে সাবজেকশন দেখাতে শিখেছিস সেভাবে দেখাবে। তাহলে এফটা 1 1 এফটা 1 2, তাহলে এফটা কি এফ ইজ আ বাইজেকশন। নেক্সট কাজটা কি, এফ তো বাইজেক্ট হয়ে গেল, নেক্সট কাজটা এটাকে হোমোমরফিজম দেখাতে হবে, তাহলে কি দেখাবো এফ এ বি, বারবার আমরা বলেছি গ্রুপের যে কম্পোজিশনটা আছে আলাদা করে ডিফাইন করেনি, গ্রুপের তোর বাইনারি অপারেশনটাকে আমি ডট ধরে নিচ্ছি মানে মাল্টিপ্লিকেশন ধরে নিচ্ছি, এটা মানে কি এ বি তার ইনভার্স, ঠিক আছে? ওকে, এবার ভালো করে বুঝবি জিনিসটা, এটা মানে বি ইনভার্স এ ইনভার্সটা ভালো করে বলছি কিন্তু এফ অফ এ বি ইকুয়ালস টু কিন্তু এফ এ ইনটু এফ বি দেখাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এফ এ ইনটু এফ বি দেখাতে হবে, বারবার করে বলছি আমি। আচ্ছা, তাহলে ইনভার্স এর প্রপার্টি অ্যাপ্লাই করেছি বি ইনভার্স এ ইনভার্স হয়ে গেছে। এবার এ আর বি যদি, এ আর বি যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এ ইনভার্স আর বি ইনভার্স এটাও জি এর এলিমেন্ট হবে, ঠিক আছে? জি গ্রুপটাকে আমি অ্যাবিলিয়ান বলে দিয়েছি, জিটাকে আমি অ্যাবিলিয়ান বলে দিয়েছি, জি যদি অ্যাবিলিয়ান হয় তাহলে মানে প্রপার্টিটা কি এ বি ইকুয়ালস টু বি এ হয় না, আমি যদি এ আর বি নিয়ে কাজ করি তাহলে এ বি ইকুয়ালস টু বি এ হয় বিকজ এটা অ্যাবিলিয়ান, আর আমি যদি এ বি নিয়ে কাজ না করে এ ইনভার্স বি ইনভার্স নিয়ে কাজ করি তাহলে কি এ ইনভার্স বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স হবে বিকজ জি গ্রুপটাকে অ্যাবিলিয়ান, এখানে বি ইনভার্স এ ইনভার্স যেটাকে আমি এ ইনভার্স বি ইনভার্স লিখব, এ ইনভার্স মানে কি রে, এ ইনভার্স মানে কি এফ এ হবে, তাই তো? আর বি ইনভার্স মানে কি এফ বি হবে, তাহলে এখানে এফ অফ এ বি ইকুয়ালস টু কে আমি কি বলতে পারবো, এটা হচ্ছে এফ এ ইনটু এফ বি। এবার তোরা বলবি যে এত হচ্ছে আপনার কি দরকার ছিল, এখানে তো অ্যাবিলিয়ান লাগছেই না, আমি তো অবাক হব প্রথমে, তুই বলবি যে বি ইনভার্স এ ইনভার্স কে আমি লিখে দেবো এফ বি ইনটু এফ এ, তারপরে এটাকে পার্টনার লিখে দেবো এফ এ ইনটু এফ বি, এই অঙ্কটার নাম্বার তো দেবেই না, এর উপর যে ইমপ্রেশনটা বললো সেটা পরের অঙ্কগুলোর উপর পড়বে, ওগুলো কেটে দেবে, ঠিক হলেও কেটে দেবে, বলবে যে এটা জানে না সে সে কিছু জানে না, ঠিক আছে? এই এফ বি ইনটু এফ এ কে এফ এ ইনটু এফ বি লেখা যায়? কোনোদিন লেখা যায়? আগে বলো
যেহেতু ম্যাপিংটা কি জি থেকে জি তে আছে, তাহলে এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এফ এটা কিন্তু এফ এটা কিন্তু জি এর এলিমেন্ট, এটা আমি এই জি থেকে তুলছি, তাহলে এর যে ইমেজটা ওটা কি এই জি তে যাচ্ছে, মানে আলটিমেটলি জি তেই তো যাচ্ছে। তাহলে এফ এ যদি জি তে যায় তাহলে এফ এ ইন্টু এফ বি ইকুয়ালস টু এফ বি ইন্টু এফ এ, এটা আমি তখনই লিখতে পারবো যখন জি গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। তাই জন্যই আমি প্রথমে ধরে নিয়েছি জি ইজ অ্যাবেলিয়ান, ওই অ্যাবেলিয়ানের ফাঁকটাই আমি বি ইনভার্স এ ইনভার্সটাকে এ ইনভার্স বি ইনভার্স করে দিলাম। আদারওয়াইজ তুই যদি আমি যদি তোর কথার মতো এভাবে যেতাম কেটে জিরো কেটে মাইনাস ওয়ান, ঠিক আছে পুরো মাইনাস ওয়ান দিয়ে দিত, তাহলে বারবার করে বলছি ভালো করে বলছি এখানে অ্যাবেলিয়ানটা কোন জায়গায় লাগলো, যেহেতু জি ইজ অ্যাবেলিয়ান তাহলে এফ ইজ অ্যান অটোমরফিজম। হোমোমরফিজম প্লাস বাইজেকশন তাহলে কি অটোমরফিজম, ঠিক আছে ওকে। বাইজেকশন আবার কি কোডোমেন্সের ডোমেন্সেশন তারপরে কি অটোমরফিজম, ক্লিয়ার? তাহলে জিটাকে অ্যাবেলিয়ান দেখি এটাকে অটোমরফিজম দেখি দিচ্ছি, এবার কি উল্টো, ঠিক আছে মানে অটোমরফিজম ধরে আমি জিটাকে অ্যাবেলিয়ান দেখাবো, তাহলে দেখ কিভাবে দেখাচ্ছি। সাপোজ লেট এফ ইজ অ্যান অটোমরফিজম, সাপোজ লেট এফ ইজ অ্যান অটোমরফিজম, এবার দেখা যাবে জিটা হচ্ছে অ্যাবেলিয়ান, তাহলে এফ জিটা অটোমরফিজম হয়, তাহলে ফর অল এ কমা বি বিলংস টু জি, ভালো করে বলছি তাহলে অটোমরফিজমের প্রপার্টিটাকে অক্ষরে অক্ষরে স্যাটিসফাই করুন, তাহলে এ কমা বি বিলংস টু জি, এফ যেহেতু অটোমরফিজম তাহলে এফ অফ এ বিটা কি হবে এফ এ ইন্টু এফ বি হয়ে যাবে, ঠিক আছে ওকে। আচ্ছা এবার ভালো করে দেখ জিনিসটা, ভালো করে ফলো কর, এবার দেখা যাবে কি জিটা হচ্ছে অ্যাবেলিয়ান, তাহলে কিভাবে দেখাবো। আচ্ছা যদি জিটা অ্যাবেলিয়ান দেখাতে হয় তাহলে কি করছি, আচ্ছা এফ অফ এবি মানে কি হবে, এটা এবি তার হোল ইনভার্স না, এফ অফ এবি ইকুয়ালস টু এবি তার হোল ইনভার্স বাই আমাদের যে গিভেন যে ফাংশনটা দিয়েছে ওই প্রপার্টি অনুযায়ী, ঠিক আছে এটা লিখতে পারি বি ইনভার্স এ ইনভার্স। একবারও কিন্তু বলেনি, একবারও কিন্তু বলেনি যে জিটা অ্যাবেলিয়ান, আমাকে অ্যাবেলিয়ান দেখাতে হবে, তাহলে বি ইনভার্স এ ইনভার্স বলেছে, বি ইনভার্স টু লিখতে পারি এফ বি, এ ইনভার্স লিখতে পারি এফ এ। এবার দেখ এফ এ ইন্টু এফ বি যদি এফ অফ এ বি হয়, বিকজ সি এফ টা অটোমরফিজম, অটোমরফিজম বলেই কিন্তু লিখতে পারছি, এটা এফ এ ইন্টু এফ বি যদি এফ অফ এ বি হয় তাহলে এফ বি ইন্টু এফ এ টা এফ অফ বি এ হবে না, ক্লিয়ার? তাহলে এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ বি এ হয়ে গেল, ভালো করে বল জিনিসটা, এটা পুরোপুরি ক্লিয়ার? অটোমরফিজম মানে হোমোমরফিজম, এটা হচ্ছে হোমোমরফিজমের প্রপার্টি, তাহলে সিন্স এফ ইজ অ্যান এফ ইজ এ হোমোমরফিজম, অটোমরফিজম মানে তো হোমোমরফিজম হতে হবেই হবে, ক্লিয়ার পুরোপুরি? এবার দেখ যেহেতু সিন্স এফ ইজ ওয়ান ওয়ান, আচ্ছা অটোমরফিজম মানে কি হোমোমরফিজম প্লাস কি বাইজেক্টিভ, বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ হবে, তাহলে সিন্স এফ ইজ ওয়ান ওয়ান তাহলে এফ বি এফ অফ মানে অ্যাকচুয়ালি কি হবে ওয়ান ওয়ান যদি হয় তাহলে কি এফ এক্স ইকোয়াল টু এফ ওয়াই হলে এক্স ইকোয়াল টু ওয়াই হয়, এবার যেহেতু এফ টা এখানে ওয়ান ওয়ান তাহলে কি এখানে ইনজেক্টিভ এর প্রপার্টিটা স্যাটিসফাই করে যাবে। এবার দেখ এ আর বি যদি জি এর এলিমেন্ট হয় তাহলে তো এ ইন্টু বি এটাও জি এর এলিমেন্ট হবে, ঠিক আছে আবার বি ইন্টু এ এটাও জি এর এলিমেন্ট হবে, এ আর বি যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এ বি আর বি এ দুটোই তো জি এর এলিমেন্ট হবে, তাহলে এখানে আমি এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ বি এ নিয়ে স্টার্ট করছি, কিন্তু আমি এখানে প্রুভ করে দিচ্ছি এফ অফ বি এ ইকুয়ালস টু এফ অফ এ বি, এটা মানে বলতে পারি এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ বি এ ইকুয়ালস ইমপ্লাই করছে এ বি ইকুয়ালস টু বি এ, বিকজ এফ যদি ওয়ান ওয়ান হয়, ভালো করে শোন জিনিসটা, এফ যদি ওয়ান ওয়ান হয় তাহলে তো এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই হলে এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, আমি এখানে এক্স আর ওয়াই এর জায়গায় এ বি আর বি এ নিয়ে নিয়েছি, দুটোই জি এর এলিমেন্ট, আমি তো জি এর যে কোনো এলিমেন্ট নিতে পারি,
তাহলে আমি দুটোই জিরো এলিমেন্ট নিয়ে নিয়েছি এবি আর বিয়ে, তাহলে এফ অফ এবি ইকোয়ালস টু এফ অফ বিয়ে যদি হয় সেটা ইমপ্লাই কি করবে এবি ইকোয়ালস টু বিয়ে। এবার এবি ইকোয়ালস টু বিয়ে এটা কার প্রপার্টি এটাকে দেখে বলতে পারবো যে দ্যাট ইজ জি ইজ অ্যাবেলিয়ান, বিকজ এ আর বি হচ্ছে তো জিরো এলিমেন্ট, সেটাকে আমি কি গ্রুপ করলাম এবি ইকোয়ালস টু বিয়ে, তাহলে কি জি ইজ অ্যাবেলিয়ান। ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? তাহলে এ আর বি যেহেতু জিরো এলিমেন্ট, তাহলে আমি প্রথমে এফ অফ এবি ইকুয়ালস টু এফ অফ বি এটা প্রুফ করলাম, হ্যাঁ হচ্ছে এটা ইকুয়ালস টু হচ্ছে যদি ইকুয়াল হয়, ঠিক আছে এফ যদি এফ ওয়ান এর মানে কি যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে এই দুটো ইকুয়াল হবে, এবার এই দুটো যদি ইকুয়াল হয় ঠিক আছে ওকে জোর করে দিয়ে ইকুয়াল করা যাবে না, তাই জন্য আমি আগে দেখিয়ে নিলাম এটা ইকুয়াল, ওকে তাহলে এই দুটো ইকুয়াল যদি হয় তাহলে সিওরলি এবি ইকুয়ালস টু বি এটা ইকুয়াল হবে, বিকজ কি এফটা ওয়ান ওয়ান, কেন এফটা হচ্ছে অটোমরফিজম, অটোমরফিজম মানে কি বাইজেক্টিভ হবে, বাইজেক্টিভ মানে কি ইনজেক্টিভ হবে, লাস্টে পেয়ে গেলাম এবি ইকুয়ালস টু বি, এ আর বি জিরো এলিমেন্ট তাহলে এবি ইকুয়ালস টু বি পেয়ে গেলাম, তাহলে কি চিন্তা হচ্ছে তাহলে হোমোমরফিজমের এই যে অটোমরফিজমের প্রপার্টিটা কোন জায়গায় কাজে লাগবে সেটা বুঝতে পারছিস তো, এই এফ অফ এবি ইকুয়ালস টু এফ অফ বি দেখানোর জন্য আমি নাকি বলেছি যে ইনার অটোমরফিজম সেট অফ অল ইনার অটোমরফিজম ফ্রম জি টু জিটা নর্মাল সাবগ্রুপ হবে অটোমরফিজম সেট অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জিআর, এটা দাবি করেছি। এবার তখন আমি নিজেকেই বললাম, নিজে বললাম যে অটোমরফিজমটা এখনো গ্রুপই দেখালাম না, অটজি এই যে সেটটা আছে অটজিতে কি থাকে সেট অফ অল অটোমরফিজম থাকে, তাহলে এটাকে আমি এখনো গ্রুপও দেখাইনি, তাহলে কি করে আমি অন্য একটা সেটকে তার নর্মাল সাবগ্রুপ করেছি, আগে তো আমাকে অট জি এই সেটটাকে গ্রুপ দেখাতে হবে, এ ইউটি অট জি, এবার আমি সেই কাজটাই করবো, ঠিক আছে ওকে। আচ্ছা থিওরামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেট জি বি এ গ্রুপ, জিটাকে গ্রুপ বলছি বাট আমি এতগুলো যত এখানে যতগুলো এক্সাম্পল করেছি আমি কিন্তু জি গ্রুপের কোন অপারেশন নিয়ে নিই, আমি কিন্তু কোন জি গ্রুপকে পার্টিকুলার বাইনারি অপারেশনের মধ্যে ভাবিনি, তাতে মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করছি। লেট জি বি এ গ্রুপ, দেন এবার তো আমাকে অট জি সেট অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জি এটাকে তো আমাকে গ্রুপ দেখাতে হবে, তাহলে আমি এটাকে একটা পার্টিকুলার অপারেশন নটের মধ্যে পাচ্ছি, বিকজ দুটোকেই আমি সেম অপারেশনে বাঁধতে পারবো না, জিটার জন্য আমি মাল্টিপ্লিকেশন অপারেশন নিয়েছি, আমি যদি অর্জির জন্য মাল্টিপ্লিকেশন অপারেশন নিই ব্যাপারটা দেখতে বাজে লাগে, গ্রুপ আলাদা আলাদা হবে তো ওদের মধ্যে আমাদের কম্পোজিশন গুলো আলাদা আলাদা হবে, তাহলে জি গ্রুপটা আর অর্জি গ্রুপটা কি সম্পূর্ণ আলাদা, জি গ্রুপের মধ্যে এলিমেন্ট আছে অর্জির মধ্যে ম্যাপিং আছে এমন ম্যাপিং যেগুলো কি আইসোমরফিজম, আর সেই আইসোমরফিজম গুলো কি জি থেকে জি তে মানে তাদের ডোমেন আর কোডোমেন সেটা সেম, ঠিক আছে তাহলে দুটো অবশ্যই আলাদা, তাহলে এই গ্রুপের অপারেশনটা আমি মাল্টিপ্লিকেশন নিয়েছি, তাহলে এই অর্জিটাকে যে আমি গ্রুপ দেখাবো কার রেসপেক্টে দেখাবো এই বাইনারি অপারেশনটা রেসপেক্টে দেখাবো নট, ঠিক আছে তাহলে অর্জি থেকে আমি যখনই কোনো এলিমেন্ট তুলবো, অর্জি থেকে যখনই আমি কোনো এলিমেন্ট তুলবো, সাপোজ যদি দুখানে এলিমেন্ট তুলি এফ আর জি ওদের মাঝখানে কিন্তু ভাই নট বসবে, আর যদি আমি জি থেকে এলিমেন্ট তুলে এ আর বি ওদের মাঝখানে নট বসবে না, পাতি মাল্টিপ্লিকেশন করবে, বিকজ জি গ্রুপের অপারেশনটা আমি মাল্টিপ্লিকেশন নিয়েছি, তাহলে অর্জি ইজ এ গ্রুপ is a group where not denotes composition eta jata not na of function like jirokom oi f of gx ke dekhi dikhis f composition gx ei je composition ta ache eta ke bola hoy composition of function এই কম্পোজিশন অফ ফাংশনের যে আমাদের নোটেশনটা আছে এটাকেই এখানে গ্রুপ অপারেশন হিসেবে দিয়েছে, কেন বলতো ওরা চালাক, ওরা জানে অটোমরফিজমের মধ্যে কি ম্যাপিং আছে,
আর যখন দুটো ম্যাপিং পাশাপাশি বসে তখন তাদের মধ্যে কম্পোজিশন তৈরি হয়, সেই কম্পোজিশনটাকে বাচ্চা ছেলেরা নট দিয়ে দেখে। তো ওই জন্য অর্জি যে গ্রুপটা আছে মানে যে সেটটা আছে তার জন্য বাইনারি অপারেশন ঠিক করেছে ওরা নট, বিকজ ওরা জানে ফাংশনের কম্পোজিশনের জন্য আমরা নট ইউজ করি, গফ ফগ যেটা বলি ওটাকে নট দিয়ে মাঝখানে। ঠিক আছে, তাহলে এবার তাহলে সবার আগে আমি কি দেখাবো, খুবই ইজি গ্রুপ দেখা দেখে দেখি চারটে অপারেশন স্যাটিসফাই করতে হয়। সবার আগে ওটাকে নন এন্ডে দেখা যায়, সবার আগে AUTG এই সেটটাকে আমার নন এন্ডে দেখা যাবে। নেক্সট কাজটা হচ্ছে কি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তারপর কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তারপর কি আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে, তারপর কি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে ওটা আমায় দেখাতে হবে। তাহলে এতগুলো কাজ আমার। ঠিক আছে, ওকে, তাহলে সবার আগে আমি নন এন্ট্রি দেখাই। নন এন্ট্রি দেখানো কিন্তু খুব ইজি, অর্জিটাকে আমি আগে বলে দিই, সেট অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জি। তাহলে অট জি ইকুয়ালস টু হচ্ছে সেট অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জি। দেখেছিলাম না যে আইডেন্টিটি ম্যাপিং ফ্রম জি টু জি, আইডেন্টিটি ম্যাপিং ফ্রম জি টু জি ইজ অ্যান অটোমরফিজম। তাহলে প্রত্যেকটা গ্রুপের মধ্যেই তো আইডেন্টিটি এলিমেন্টটা থাকেই থাকে। আবার রিপিট করছি, তাহলে একটা আমি চিনি, একটা অটোমরফিজমকে আমি চিনি, সেটা কি আইডেন্টিটি অটোমরফিজম। ওকে, অর্জির মধ্যে কিন্তু জি থেকে জিতে যত রকমের আইসোমরফিজম আছে সবাই আছে। তাহলে এবার একটা চেনা অটোমরফিজমের নাম হয় কি আইডেন্টিটি অটোমরফিজম। তাহলে আমি জানি সিন্স আই জি বিলংস টু অট জি, সো অট জি নট ইকুয়ালস টু ফাইভ। তাহলে অট জি সেটটা কিন্তু নন এন্ট্রি, বিকজ আমি একটা অটোমরফিজমকে চিনি, সেটা কি আইডেন্টিটি অটোমরফিজম। ঠিক আছে, ওকে, তাহলে সবার আগে আমি দেখতে পেলাম যে এটা নন এন্ট্রি। নেক্সট কাজটা কি আমাদের অট জিটাকে মানে দেখাতে হবে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে কার রেসপেক্টে নট এর রেসপেক্টে। তাহলে ক্লোজার প্রপার্টিটা কি, সবার আগে আমাকে অট জি থেকে দুটো এলিমেন্ট তুলে নিতে হবে। তাহলে লেট এফ কমা জি বিলংস টু অট জি। মানে কি এফ আর জি টা হচ্ছে অটোমরফিজম ফ্রম জি টু জি, এফ আর জি টা হচ্ছে একটা অটোমরফিজম ফ্রম জি টু জি। তাহলে এফ আর জি টা হচ্ছে এফ আর জি টা যদি অটোমরফিজম ফ্রম জি টু জি হয় তাহলে এফ কম্পোজিশন জিটাও কিন্তু অটোমরফিজম ফ্রম জি টু জি হবে। একটা নতুন ধরনের রেজাল্ট, যদি দুটো ম্যাপিং অটোমরফিজম হয় তাহলে যে কম্পোজিশন ম্যাপিংটা আছে সেটাও কিন্তু একটা অটোমরফিজম হবে। ওটাই আমাদের এই পার্টিকুলার থিওরেমের জন্য ক্লোজার প্রপার্টি। তাহলে কি এবার দেখ, তাহলে এফ কম্পোজিশন জিটাকে যদি অটোমরফিজম দেখাতে হয় তাহলে কি দেখাতে হবে, এফ কম্পোজিশন জিটা হচ্ছে বাইজেকশন, এটাকে বাইজেক্টিভ দেখাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফ কম্পোজিশন জিটা কি দেখাতে হবে, হোমোমরফিজম। ঠিক আছে, এফ আর জিটা অটোমরফিজম মানে এফ আর জি দুজনেই বাইজেক্টিভ, আবার এফ আর জি কি দুজনেই হোমোমরফিজম। তাহলে এফ কম্পোজিশন জিটাকে যদি আমাদের অটোমরফিজম দেখাতে হয় তাহলে এফ কম্পোজিশন জিটাকে আমাদের বাইজেক্টিভ দেখাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফ কম্পোজিশন জিটাকে আমাদের হোমোমরফিজম দেখাতে হবে। তাহলে ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার সবার একটা বাইজেক্টিভ দেখাচ্ছি, কি হবে দেখো, এফ কমা জি আর ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, যদি দুটো ম্যাপিং ওয়ান ওয়ান আর অন টু হয়ে যায় শিওরলি দেন এফ কম্পোজিশন জিটাও ওয়ান ওয়ান ইজ অলসো ওয়ান ওয়ান অ্যান্ড That is bijective. খুবই ইজি ছিল,
এফ আর জি যদি ওয়ান ওয়ান অথবা ওয়ান টু হয় তাহলে ছোটবেলায় করেছি, ছোটবেলায় মানে অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে করেছি হয়তো, তাহলে এফ আর জি যদি ওয়ান ওয়ান অথবা অ্যান্ড ওয়ান টু হয় তাহলে এদের কম্পোজিশন ম্যাপিংটা কিন্তু ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান টু হবেই হবে শিওরলি এটা, ঠিক আছে ওকে। তাহলে কি একটা প্রপার্টি তো স্যাটিসফাই করে গেল, এবার কি দেখাতে হবে যে এফ কম্পোজিশন জিটা হচ্ছে কি হোমোমরফিজম। তাহলে কিভাবে স্টার্ট করছি ভালো করে দেখবি জিনিসটা, এফ কম্পোজিশন জি বা জি কম্পোজিশন এটা একই ব্যাপার, এটাকে এইভাবে লিখতে পারিস একই ব্যাপার জিনিস। আচ্ছা জি কম্পোজিশন আমি গফ দিয়ে কাজ করছি, কম্পোজিশন তো একই ব্যাপার, আমি ওদের পিডিএফে জিও এফ নিয়ে কাজ করেছি, এফ ও জি নিয়ে কাজ না করে জিও এফ নিয়ে কাজ করেছি, একই ব্যাপার, খুব ইজি জিনিসটা। তুই যারে এফ ও জি নিয়ে কাজ কর, একই ব্যাপার। তাহলে এইটা হচ্ছে এটাকে আমার দেখা যাবে অটোমরফিজম, তাহলে গফ এ বি ভালো করে দেখবি জিনিসটা, ঠিক আছে। আচ্ছা তার আগে লেট এ কমা বি বিলংস টু জি, আচ্ছা গফ ম্যাপিংটা কোথা থেকে কোথায় যাচ্ছে, গফটা কিন্তু জি থেকে জিতে যাচ্ছে, এফ আর জি যদি দুজনেই জি থেকে জিতে ম্যাপিং হয়, এফ আর জিটা দুজনেই কিন্তু জি থেকে জিতে ম্যাপিং, তাহলে গফটাও কিন্তু জি থেকে জিতেই ম্যাপিং হবে। তাহলে এ আর বিটা আমি ডোমেন সেট থেকে নিচ্ছি, তাহলে কি গফ এই ম্যাপিংটাকে লাস্টে প্রুফ কি করতে হবে, গফ অফ এ ইনটু বি, বিকজ এ আর বিটা কার এলিমেন্ট, এ আর বিটা জি এর এলিমেন্ট, জি এর এলিমেন্টের অপারেশন থেকে আমি মাল্টিপ্লিকেশন নিয়েছি, তাহলে গফ এ ইনটু বি দেখাতে হবে কি গফ এ, গফ এ ইনটু কি গফ, এটা আমাদের প্রুফ করতে হবে কিন্তু। তাহলে এটাকে বলি লিখতে পারি জিনিসটা, আমি লিখতে পারি জি অফ এফ এ বি, গফ মানে তো কি জি অফ এফ এক্স, তাহলে গফ ছিল এখানে, এটাকে আমি জি অফ এফ এ বি লিখে দিয়েছি। এবার দেখ ভালো করে, যেহেতু এফ টা হচ্ছে একটা অটোমরফিজম, এফ তো অট জি থেকে নিয়েছি, এফ যদি অট জি এলিমেন্ট হয় তাহলে এফ টা কি একটা অটোমরফিজম, এফ যদি অটোমরফিজম হয় তার মানে কি একটা হোমোমরফিজম, তার মানে জি অফ এখানে এফ এ ইনটু এফ বি লিখতে পারি, আরে এফ যদি হোমোমরফিজম হয় তাহলে এফ অফ এ ইনটু বি কি হবে, এফ এ ইনটু এফ বি হবে না, তাহলে আমি হোমোমরফিজমের প্রপার্টি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার ভালো করে শুনুন জিনিসটা, এ আর বিটা জি এলিমেন্ট মানছি, এ আর বিটা জি এলিমেন্ট মানছি, এফ এ আর এফ বিটা কার এলিমেন্ট, আরে এফ এ আর এফ বি সেটাও তো জি এলিমেন্ট, এখানে দেখাই জিনিসটা ভালো করে দেখ, এ আর বিটা জি থেকে নিচে মানছি, আরে ডোমেন আর কোডোমেন সেট তো সেম রে, তাহলে এফ এ আর এফ বি সেটাও আলটিমেটলি জি এলিমেন্ট হবে না, তাহলে এখানে আমি যেটা পেয়েছি এফ এ আর এফ বি তারা কিন্তু অ্যাকচুয়ালি কার এলিমেন্ট, জি এলিমেন্ট। এবার এই জি যেটাকে আমি অটোমরফিজম বলেছি সেটা কোথা থেকে কোথায় আছে, জি থেকে জিতে আছে, তাহলে জি এর জন্য আমি ডোমেন, ডোমেন সেট হচ্ছে জি, স্মল জির জন্য ডোমেন সেট হচ্ছে ক্যাপিটাল জি গ্রুপ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এফ এ আর এফ বি দুজনেই কিন্তু জি এলিমেন্ট, তাহলে জি অফ এফ এ ইনটু এফ বি, জি নিজে একটা অটোমরফিজম মানে কি জি একটা হোমোমরফিজম অলসো, তাহলে জি যদি অটোমরফিজম হয় তাহলে জি অফ এ বি ইকুয়ালস টু জি এ ইনটু জি বি হবে না, যেখানে এ আর বি টা হচ্ছে কি জি এর এলিমেন্ট, আমি এখানে এ আর বি না নিয়ে আমি তো জি এর যে কোনো এলিমেন্ট নিতে পারি, আমি যদি এ আর বি না নিয়ে এখানে এফ এ আর এফ বি নিয়ে কাজ করি, এফ এ আর এফ বি তারাও তো জি এলিমেন্ট, তাহলে এফ এ আর এফ বি যদি জি এলিমেন্ট হয় তাহলে যেখানে এ আর বি এর জায়গায় এফ এ আর এফ বি দিয়ে রিপ্লেস করে দেয়, তাহলে এখানে এ বি ছিল আমি এখানে এফ এ আর এফ বি দিয়ে দিলাম, কেন বিকজ আমি যে কোনো জি এলিমেন্ট নিতে পারি, আমি ক্যাপিটাল জি গ্রুপের যে কোনো এলিমেন্ট নিতে পারি, তাহলে এখানে আমি এ আর বি দিয়ে বুঝিয়েছি, বাট এফ এ আর এফ বি যেহেতু জিরো এলিমেন্ট আমি এখানে এফ এ আর এফ বি দিয়ে লেখার চেষ্টা করছি, কেন বিকজ এখানে সেই নাম মানে টার্মটাই আছে, তাহলে আমি যদি এখানে এ এর জায়গায় এফ এ লিখি বি এর জায়গায় এফ বি লিখি তাহলে এখানে জি অফ এফ এ হয়ে যাবে ইনটু জি অফ এফ বি হয়ে যাবে, তাহলে এটাকে লিখছি আমি জি অফ এফ এ ইনটু জি অফ এফ বি, জি অফ এফ এ মানে কি গফ এ, জি অফ এফ বি মানে কি গফ বি, তাহলে এটাকে লিখছি আমি গফ এ ইনটু গফ বি, ঠিক আছে, তাহলে গফ এ ইনটু বি ইকুয়ালস টু গফ এ ইনটু গফ বি, তাহলে গফটা আলটিমেটলি কি হয়ে গেল জি কম্পোজিশন একটা কি হয়ে গেল
প্রথমে ছিল এটা বাইজেক্টিভ, তারপর কি হয়ে গেল এটা হোমোমরফিজম, তার মানে জি কম্পোজিশনটা কি এটা অটোমরফিজম। তাহলে আমি এখানে গর্বের সহিত লিখে দিতে পারছি যে দ্যাট ইজ জি কম্পোজিশন ইট ইজ অ্যান অটোমরফিজম, এটা হোমোমরফিজম কিন্তু, বারবার করে বলছি। মানে কি জি কম্পোজিশন এফ যদি একটা হোমোমরফিজম হয়ে যায়, মানে কি জি কম্পোজিশন এফ টা কোথায় বিলং করছে, অট জি তে বিলং করছে। জি কম্পোজিশন এফ ইজ অ্যান অটোমরফিজম ফ্রম জি টু জি, এটা লিখতে পারিস তুই। তাহলে জি কম্পোজিশন এফ টা যেটা অটোমরফিজম হয় ফ্রম জি টু জি, তাহলে জি কম্পোজিশন এফ টা বিলং করছে কোথায়, অট জি তে বিলং করছে। তাহলে এফ টা অট জি এলিমেন্ট ছিল, জি টা অট জি এলিমেন্ট ছিল, এদের কম্পোজিশনটা হচ্ছে অট জি এলিমেন্ট। তাহলে এই যে কম্পোজিশনটা আছে সেটা কি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো? অবশ্যই করেছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? তাহলে গফটা হচ্ছে একটা অটোমরফিজম ফ্রম জি টু জি। তাহলে আমি এখানে লিখছি জিনিসটা, ভালো করে কিন্তু লক্ষ্য করবি, বারবার করে বলছি। তাহলে আমি এখানে লিখছি যেহেতু ফর অল এফ বিলংস টু এফ কমা জি, ফর অল এফ কমা জি বিলংস টু অট জি ইমপ্লাইজ এফ কম্পোজিশন বা অ্যাকচুয়ালি জি কম্পোজিশন এফ বিলংস টু অট জি, তাহলে কি প্রপার্টি স্যাটিসফাই করলো? তাহলে ক্লোজার। সো অট জি ইজ ক্লোজড আন্ডার, অট জি ইজ ক্লোজড under the operation of composite composition বা under the operation of composite function, under the operation of composite function মানে কি ফাংশনের কম্পোজিশনের যে আমাদের অপারেটরটা আছে, মানে কি not আর রেসপেক্টে অট জি যে সেটটা আছে সেটা কি ক্লোজ, মানে ক্লোজার প্রপার্টি এখানে স্যাটিসফাই করে গেল। নেক্সট কাজটা কি অ্যাসোসিয়েটিভ দেখাতে হবে। এবার অ্যাসোসিয়েটিভ দেখাতে গেলে নাও এফ কমা জি কমা এইচ বিলংস টু কি অট জি, ঠিক আছে, ওকে, কি দেখাতে হবে, এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ ইকুয়ালস টু এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ, শুধুমাত্র অট জির জন্যই এটা হবে এরকম কোনো মানে নেই। তুই যে কোনো সেট নিয়ে নে, আমাদের যে ফাংশনের কম্পোজিশনটা আছে না সেটা অলওয়েজ তোর অ্যাসোসিয়েটিভ হয়। মানে আমি বলতে চাইছি এরকম, সাপোজ আমি বলছি এফ অফ জি, এরকম লিখছি জিনিসটা এফ অফ জি অফ এইচ এক্স, ঠিক আছে, এফ অফ জি অফ এইচ এক্স, এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখ ভালো করে দেখ জিনিসটা, এফ অফ জি এফ কম্পোজিশন জি এইচ এক্স, ঠিক আছে, ওকে, এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখ এফ কম্পোজিশন জি, তারপর লিখতে পারি কম্পোজিশন এইচ, তাই তো, আমি প্রথমে এফ আর জি টাকে অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারি, এখানে এইচ এক্স টা পড়ে আছে, তারপর লিখছি আমি এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ তারপর এক্স, এটাও লিখতে পারি, অথবা আমি এই পার্টিকুলার জিনিসটাকেই এরভাবে লিখতে পারি, এফ ভেতরে আমি জি আর ইস্টারি নিয়ে নিলাম, ঠিক আছে, এক্স, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তারপরে আমি এবার এফ এর সাথে দি নট, তাহলে এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ এক্স, তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারছি, এটাকে আমি এভাবেও লিখতে পারছি। তাহলে তুই পার্টিকুলার এই জায়গাটা দেখ ভালো করে, এই যে যেটা আছে ভালো করে জিনিসটা, তাহলে এফ নট জি একসাথে নট এইচ, এখানে আছে এফ নট জি নট এইচ একসাথে, তাহলে আমি এই পার্টিকুলার জিনিসটা আর এই পার্টিকুলার জিনিসটাকে আমি ইকুয়াল করে নিতে পারি না। তাহলে এটা শুধুমাত্র অর্জির জন্য না, আমি যে কোনো ম্যাপিং যদি নিই তার জন্যই হবে। তাহলে যে কোনো আমি যদি ম্যাপিং নিয়ে নিই তিনটে, সেই তিনটে ম্যাপিং যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাহলে যে কোনো তিনটে আরবিট্রারি ম্যাপিং এর জন্য আমাদের এই দুটো অলওয়েজ ইকুয়াল হয়ে যায়। তাহলে যে কোনো ম্যাপিং এর জন্য যদি ইকুয়াল হয়, আমি এখানে অট জি থেকে অট জি সেটটা যেটা একটা আইসোমরফিজম বা অটোমরফিজম বলে দাবি করছি, তাহলে সেগুলো তো আলটিমেটলি ম্যাপিং, যদি সব ম্যাপিং এর জন্যই হয় তাহলে অটোমরফিজমের যে ম্যাপিংটা আছে
তার জন্য কি আলাদা কিছু হবে? অবশ্যই না। তাহলে এখানে আমি বলতে চাইছি যে যদি ম্যাপিং এর যে কোনো তিনটে ম্যাপিংয়ের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে অটোমরফিজম ফ্রম জি টু জি, সেট অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জি থেকে আমি যে তিনটে ম্যাপিং নিয়ে নিয়েছি তার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না কেন? অবশ্যই করবে। তাহলে এখানে যে আমি লেখাটা লিখেছি সেটা ভালো করে দেখ, সিন্স পারলে এই জিনিসটা পাশে লিখে রাখতে পারিস, এটাকে আমি একভাবে রিপ্রেজেন্ট করলাম, এটাকে আমি আরেকভাবে রিপ্রেজেন্ট করলাম, দ্যাটস ওয়াই এই দুটো সেম, এটা দিয়ে রাফে লিখে রাখতে পারিস, সেটা কিন্তু পিডিএফ এ দেওয়া নেই, এই 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 রাফ ফর্ম যেটা বললাম সেটা কিন্তু পিডিএফ এ দেওয়া নেই, আমি পিডিএফ এটাও লিখে দিয়েছি। সিন্স নাও সিন্স কম্পোজিশন বা কম্পোজিট অফ ম্যাপিং double t i n g is always associative, now composite of mapping is always associative, so this is also associative in org, তাহলে সব জায়গায় যদি associative হয় তাহলে অর্জি থেকে যে আমি ম্যাপিং গুলো নিচ্ছি তারা কি দোষ করবে? ঠিক আছে, ওকে, তাহলে এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ ইকুয়ালস টু এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ ফর অল এফ কমা জি কমা এইচ বিলংস টু অর্জি। তাহলে প্রথমটা হয়ে গেল ক্লোজার প্রপার্টি, হেন্স হেন্স নট ইজ অ্যাসোসিয়েটেড বা অর্জি ইজ অ্যাসোসিয়েটিভ বা অর্জি অর্জি কনসিডার দা মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার দ্য কম্পোজিশন অফ ফাংশন আন্ডার দ্য কম্পোজিশন অফ ফাংশন। ঠিক আছে, বা জাস্ট লিখবি নট ইজ অ্যাসোসিয়েটিভ, একই ব্যাপার। তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে গেল। নেক্সট কাস্ট হচ্ছে আইডেন্টিটি। তাহলে এবার দেখ কি করছি আমি, খুবই ইজি জিনিসটা। আইডেন্টিটি প্রপার্টি মানে কি, এমন একটা এলিমেন্ট যদি আমি জি থেকে একটা এলিমেন্ট তুলে নিই এ, তাহলে এমন একটা এলিমেন্ট থাকবে জি এর মধ্যে যার জন্য এ কম্পোজিশন ই আর ই কম্পোজিশন এ এই দুটোর ভ্যালু কি এ হবে। তাহলে এখানে তো আমি জি গ্রুপের জিটাকে গ্রুপ বুক করছি না, আমি কি অটোমরফিজম অফ ফ্রম জি টু জি এটাকে আমি গ্রুপ বুক করছি। তাহলে এবার দেখ জিনিসটা ভালো করে, সিন্স আই জি belongs to ort g তাহলে আই জি টা ort g এর মধ্যে পুরোপুরি আছে, কেন? বিকজ আই জি টা তো হচ্ছে একটা অটোমরফিজম ফ্রম জি টু জি, কি করে বুঝলাম? বিকজ আমি প্রথম এক্সাম্পলটা দিয়ে প্রুভ করে দিয়েছি যে আই জি টা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং টা হচ্ছে জি থেকে জি তে একটা অটোমরফিজম, তাহলে আই জি টা অবশ্যই অটোমরফিজম ফ্রম জি টু জি এই সেটটার মধ্যে বিলং করবে। নাও For all f belongs to rg, তাহলে আমি প্রত্যেকটা যে কোনো আমি rg সেটটা থেকে একটা অটোমরফিজম তুলে নিচ্ছি, ig not f x equals to কি হবে রে, তাহলে ig not f x লিখতে হবে না equals to f হবে। অবশ্যই যে কোনো ম্যাপিং এর সাথে যদি আমি আইডেন্টিটি ম্যাপিং এর কম্পোজিশন করি সেটা অলওয়েজ কি দেয়, সেই ম্যাপিংটা দিয়ে দেয়, চেক করতে পারিস তুই জিনিসটা, খুব ইজি আছে না? আই নট এফ এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, ওকে, এটা বলতে পারি। আচ্ছা আই এক্স ইকুয়ালস টু কি হয়ে গেছে এক্স, আমি আইডেন্টিটি আমি মানে কি আই এক্স টা এই ম্যাপিংটা যাওয়ার উপরে চাপবে সেই এলিমেন্টটা রিপিট করবে, তাহলে আই নট এফ এক্স মানে কি অ্যাকচুয়ালি আই অফ এফ এক্স, লাইটা x এর উপরে যাবে x দিয়েছে, লাইটা fx এর উপরে যাবে কি দেবে fx এর। এবার তুই কম্পেয়ার কর, এখানে i not f আছে x আছে এখানে fx আছে, তার আমি যদি ব্র্যাকেটের মধ্যে x টাকে বাদ দিয়ে দিই তাহলে i not f equals to f হয়ে যাচ্ছে না? তাহলে আমি এখানে যেটা লিখেছি এটা i না লিখে আমি ig লিখেছি, অ্যাকচুয়ালি এটা আইডেন্টিটি মানে আইডেন্টিটি অটোমরফিজম ফ্রম g টু g বোঝানোর জন্য এটাকে আমি ig দিয়ে ডিনোট করেছি, তাহলে ig not f কে দেই তো এই হই তাহলে এটাকে আমি লিখতে পারি f not ig, তাহলে আমাদের যে আইডেন্টিটি যে প্রপার্টিটা আছে এটা পুরোপুরি স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে ig টা আমাদের কি হয়ে গেল এখানে আইডেন্টিটি এলিমেন্ট।
তাহলে আইজি ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ অট জি, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসটা কি ইনভার্স। তাহলে আমাদের আইডেন্টিটি প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, আমি আইডেন্টিটি এলিমেন্ট অফ হয়ে গেছি, এবার আমাদের কাজটা কি ইনভার্স এলিমেন্ট অফ দেখাতে হবে। প্রত্যেকটা অটোমরফিজম ফ্রম জি টু জি, এই যে সেটটা আছে, সেটটার প্রত্যেকটা এলিমেন্ট এর ইনভার্স আছে। এবার অট জি এই সেটটার মধ্যে কি কি এলিমেন্ট আছে, সব ম্যাপিং আছে, সব এফ জি এইচ এরকম কতগুলো ম্যাপিং আছে, সেই ম্যাপিং গুলো কি আইসোমরফিজম বা বলতে পারিস অটোমরফিজম। তাহলে প্রত্যেকটা ম্যাপিং এর ইনভার্স ম্যাপিংটা থাকতে হবে, মানে যদি এফ থাকে তাহলে এফ ইনভার্স থাকবে, জি থাকলে জি ইনভার্স থাকবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকার অর্থটা হচ্ছে, এখানে তো অটোমরফিজম ফ্রম জি টু জি এই সেটটাকে নিয়ে কথাবার্তা বলছি, এই সেটের মধ্যে সব ম্যাপিং আছে, তাহলে ম্যাপিং থাকলে তার ইনভার্স ম্যাপিংও থাকবে, ঠিক আছে? এটা ধরো, তাহলে সিন্স এফ বিলংস টু অটোমরফিজম অফ জি, আমি এফ একটা এলিমেন্ট তুলে নিচ্ছি বা এফ একটা ম্যাপিং তুলে নিচ্ছি অটোমরফিজম ফ্রম জি টু জি থেকে, এই সেটটা থেকে দেখাবো এর যে ইনভার্স ম্যাপিংটা আছে, মানে এফ ইনভার্স, সেটাও অটোমরফিজম অফ জি তে আছে। এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট, এ এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট কি হবে, এ ইনভার্স, এখানে ম্যাপিং আছে তাহলে এই ম্যাপিং এর ইনভার্স এলিমেন্ট কি হবে, এফ ইনভার্স, মানে তার ইনভার্স ম্যাপিং। তাহলে এফ যদি অড জি এলিমেন্ট হয়, এর ইনভার্স এলিমেন্টটা কি এফ ইনভার্স, দেখাবো সেটাও অড জি এর মধ্যে আছে। তার মানে প্রত্যেকটা এফ, প্রত্যেকটা ম্যাপিং এর ইনভার্স ম্যাপিংটাও সেই সেক্টরের মধ্যেই প্রেজেন্ট আছে, তাহলে তারা গ্রুপ তৈরি করবে, ঠিক আছে? ওকে, তাহলে এফ যদি অট অটোমরফিজম ফ্রম জি টু জি মধ্যে থাকে তাহলে কি ইমপ্লাই করবে জিনিসটা, এফ ইজ আ বাইজেকশন, তাহলে এফ ইজ আ বাইজেকশন, অবশ্যই ফিউ বাইজেকশন একটা হোমোমরফিজম হবে অবশ্যই। তাহলে আমি জাস্ট এই পার্টিকুলার কেসটা নিচ্ছি, এফ ইনভার্সটাকে আমার অট জির মধ্যে আছে দেখা যাবে, এবার যদি এফ ইনভার্সটাকে দেখা যাবে বিলংস টু অটোমরফিজম ফ্রম জি টু জি, আমি সবার আগে এটাকে বাইজেক্টিভ দেখানোর জন্য উঠে পড়ে লাগিয়ে এফ ইনভার্সটা বাইজেক্টিভ হবে, তারপর দেখাবো এফ ইনভার্সটা হোমোমরফিজম। তাহলে এফ যদি বাইজেক্টিভ হয় তার মানে কি F inverse is also a bijection. F যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় মানে F inverse টা এক্সিস্ট করবে অবশ্যই, বাইরে ভাবে লেখ F inverse exist which is also a bijection from G to G. তাহলে F যদি বাইজেকশন হয় তাহলে F inverse টা তো এক্সিস্ট করবেই করবে, এন্ড F inverse টাও বাইজেকশন হবে, ক্লিয়ার? তো এফ ইনভার্স যে বাইজেকশন সেটা প্রথমেই আমাদের প্রুফ হয়ে গেল। নেক্সট ক্লাসটা কি এফ ইনভার্সটাকে হোমোমরফিজম দেখাতে হবে, যেহেতু এফ ইনভার্সটা এক্সিস্ট করছে তার মানে ফর এনি এ কমা বি বিলংস টু জি, ভালো করে শোন জিনিসটা, এফ জি এইচ এফ ইনভার্স জি ইনভার্স যাই হোক এরা কিন্তু জি থেকে জি তে ম্যাপিং, ব্যাপারটা বোঝ ভালো করে। তাহলে ফর এনি এ কমা বি বিলংস টু জি লেট এফ ইনভার্স এ ইকুয়ালস টু এ ওয়ান, যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সটা, ভালো করে শোন জিনিসটা, যেহেতু এফ ইনভার্সটা যেহেতু এক্সিস্ট করছে, ভালো করে শোন, তাহলে এফ ইনভার্স যেহেতু এক্সিস্ট করছে তার মানে আমি জি থেকে যদি কোনো এলিমেন্ট তুলি, দেখ এফ টা বিলং ইজ এ ম্যাপিং অফ জি টু জি, এফ ইনভার্সটা ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি, ঠিক আছে? কারণ আমি যদি এখান থেকে কোনো এলিমেন্ট তুলি এ, তাহলে এফ এটাও থাকবে, আর যদি এখান থেকে কোনো এলিমেন্ট তুলি এ, তাহলে এফ ইনভার্স এটাও থাকবে, কোথায় থাকবে, জিতে থাকবে, তাহলে এফ এটাও জিতে থাকবে, এফ ইনভার্স এটাও জিতে থাকবে, যাই হোক। তাহলে এ আর বিটা আমি জি থেকে তুলেছি, তাহলে এফ ইনভার্স এ এটাও জিতে থাকবে, বিকজ এফ ইনভার্সটা কি একটা জি থেকে জিতে ম্যাপিং, তাহলে এফ ইনভার্স এ যেহেতু জির মধ্যে থাকবে ওটাকে আমি হচ্ছে হচ্ছে এ ওয়ান,
তাহলে এফ ইনভার্স ম্যাপিংটার রেসপেক্টে এ এলিমেন্টের ইমেজটা হচ্ছে এ1, আর ভি এলিমেন্টের ইমেজটা কি? এটাকে সাপোজ আমি বি ওয়ান বলেছি, তাহলে এ এলিমেন্টের ইমেজটা হচ্ছে এ ওয়ান, বি এলিমেন্টের বি ইমেজটা হচ্ছে তোর বি ওয়ান, ঠিক আছে? ওকে, অবশ্যই এ ওয়ান কমা বি ওয়ানটা হচ্ছে জি এর এলিমেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার ভালো করছো, তাহলে এফ ইনভার্স এ যদি ওয়ান, তাহলে এফ এ ওয়ানটা কি হয়ে যাবে এ, আর এফ বি ওয়ানটা কি হয়ে যাবে ওয়ান এখানে কি আছে f of a1 into f of b1 আছে, f of a1 into f of b1 আছে, এটা লিখতে পারবো তো? এটাকে লিখতে পারছি আমি f of a1 into b1, যেহেতু f is an automorphism, বা তুই বলতে পারিস f is an homomorphism, ঠিক আছে? automorphism এখানে শুধুমাত্র homomorphism এর প্রপার্টি অ্যাপ্লাই করেছি, তো তুই পাশে f is an homomorphism লিখতে পারিস, বিকজ automorphism হলেই ওটা homomorphism হবে, ঠিক আছে? তাহলে এফ ইনভার্স এফ অফ এ ওয়ান বি ওয়ান হয়ে গেছে। আচ্ছা এবার কি লিখতে পারি? আচ্ছা এফ ইনভার্স এফ টা একসাথে কি হয়ে গিয়ে কি হবে, আইডেন্টিটি তৈরি করবে, তাহলে লিখতে পারিস তুই বা নাও লিখতে পারিস, এটা যদি আই লিখতে পারিস, আই অফ এ ওয়ান বি ওয়ান, আই অফ এ ওয়ান বি ওয়ান মানে কি আর্গুমেন্ট কি, এ ওয়ান বি ওয়ান, ঠিক আছে? এ ওয়ান মানে কি এফ ইনভার্স এ, বি ওয়ান মানে কি এফ ইনভার্স বি, তাহলে এফ ইনভার্স এ বি ইকুয়ালস টু এফ ইনভার্স এ ইনটু এফ ইনভার্স বি, তাহলে কি লিখতে পারবো? F inverse is an homomorphism. F inverse the bijective. F inverse the homomorphism. F inverse is an automorphism from G to G. F inverse is an automorphism from G to G. তার মানে বলতে পারবো এফ ইনভার্স বিলংস টু অট জি, বিকজ অট জি এই সেটটার মধ্যে কি কি আছে, এখানে জি থেকে জি তে যত রকমের অটোমরফিজম হয় সবাই আছে, তাহলে এফ ইনভার্সটাও একটা অটোমরফিজম ফ্রম জি টু জি, তাহলে এফ ইনভার্সটাও বিলং করছে কোথায়, অট জি তে। তাহলে প্রত্যেকটা ম্যাপিং বা প্রত্যেকটা এলিমেন্ট যেটা অট জি থেকে তুলেছি তাদের ইনভার্সটা কোথায় আছে, সেই অট জির মধ্যেই আছে। তাহলে আমি কি লিখতে পারবো এখানে, Thus, inverse of F, that is F inverse, belongs to Ot G, belongs to Ot G. So, তাহলে চারটে প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, সো অট জি ফর্মস আ গ্রুপ, তাহলে অট জিটা গ্রুপ ফর্ম করে গেছে। এবার আমার নিশ্চয়ই ওই যে আমি প্রুফটা করার চেষ্টা করছিলাম যে ইনার অটোমরফিজম ইজ নরমাল সাবগ্রুপ অফ অট জি, উইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা আমার করার জন্য একটা রাস্তা খোলা হয়ে গেল, বিকজ অট জিটাকে আমি গ্রুপ প্রুফ করে দিয়েছি। তাহলে এখনই আমি ইনার অটোমরফিজমটাকে গ্রুপ প্রুফ করার পেছনে ছুটছি না, আমি আগে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমি আগে আরেকটা থিওরেম ডেভেলপ করার চেষ্টা করছি, একটা ভিডিওর মধ্যে বলে দিই, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, তবে একটার মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করছি, বেকার বেকার একটা থিওরেমই বাকি আছে, যে পিডিএফটা দিয়েছিলাম তার রেসপেক্ট একটা থিওরেমই বাকি আছে, ওটাকে ফেলে রাখতে লাভ নেই।
কি হচ্ছে দেখ, এটা খুব ইজি। এটা এই যে থিওরেমটা আছে এটা অ্যাকচুয়ালি ইনার অটোমরফিজমেরই কতগুলো প্রপার্টি কে নিয়ে তৈরি হয়েছে থিওরেমটা। যে ইনার অটোমরফিজমের প্রপার্টি গুলো কি কি আছে তাহলে কি বলছে, জি বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি। তোরা জানিস ইনার অটোমরফিজম ডিফাইন করতে গেলে যেই গ্রুপে আমি যেই গ্রুপ গ্রুপের মধ্যে আমি ইনার অটোমরফিজম ডিফাইন করার চেষ্টা করছি সেই গ্রুপের মধ্যে একটা ফিক্সড এলিমেন্ট লাগে, ঠিক আছে, সেটাকে আমি এ ধরে নিয়েছি। কনসিডার অ্যান ইনার অটোমরফিজম, কনসিডার ইনার অটোমরফিজম ইফ এ, যেটা জি থেকে জিতে আছে, ডিফাইন্ড বাই ইফ এ এক্স ইকুয়ালস টু AX A inverse. অবশ্যই ইনার অটোমরফিজম বলেছি ফর অল এক্স বিলংস টু জি, ঠিক আছে, ওকে। দেন এক নম্বর প্রুফটা হচ্ছে এফ এ নট এফ বি। বলেছিলাম না ইনার অটোমরফিজম ডিফাইন করতে গেলে পার্টিকুলার এলিমেন্ট লাগে, দেখ এফ এটা হচ্ছে একটা ইনার অটোমরফিজম, এফ বিটা হচ্ছে একটা ইনার অটোমরফিজম, এটাও জি এলিমেন্ট বিটাও জি এলিমেন্ট। তাহলে অনেক রকম ইনার অটোমরফিজম থাকে, সেই ইনার অটোমরফিজম গুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে আমি বলবো কি, আই এন এন জি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এফ নট এফ বি, এফ নট এফ বি ইকুয়ালস টু দেখাতে হবে আমাকে, এফ সাফিক্স এ এ বলছে যে এফ এ আর এফ বি যদি দুটো ডিফারেন্ট ইনার অটোমরফিজম হয় তাদের যে কম্পোজিশনটা আছে সেটা হবে এফ অফ এ বি। মানে কি বলতে চাইছি ভালো করে বোঝ, এ আর বিটা জি এর এলিমেন্ট, তাহলে এ বিটাও জি এর এলিমেন্ট, কেন জি এর জিটাকে তো আমি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ডিফাইন করেছি, তাহলে এ আর বিটা জি এর এলিমেন্ট, এ বিটাও জি এর এলিমেন্ট, আর এ বিটা পাচ্ছি কোথায়, এই দুটো এলিমেন্টের কম্পোজিশন করে পাচ্ছি। কিন্তু বলছে যে এ এর রেসপেক্টে যে ইনার অটোমরফিজমটা আছে অ্যান্ড বি এর রেসপেক্টে যে ইনার অটোমরফিজমটা আছে অ্যান্ড এবি রেসপেক্টে যে ইনার অটোমরফিজমটা আছে, যেরকম ভাবে এই গ্রুপের এলিমেন্ট গুলো এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করেছে, মানে কি এ আর বি এর কম্পোজিশনটা হচ্ছে এবি, সেরকম ভাবে এদের রেসপেক্টে যে ইনার অটোমরফিজম গুলো আছে তারও সেম প্রপার্টি স্যাটিসফাই করবে, মানে এফ এ নট এফ বি ইকুয়ালস টু এফ অফ এবি। নট কেন নিচ্ছি, বিকজ ইনার অটোমরফিজম মানে তাহলে আছে তাদের যে কম্পোজিশনটা সেটা হচ্ছে এবির রেসপেক্টে যে ইনার অটোমরফিজমটা আছে তার সাথে সমান, তাহলে অদ্ভুত জিনিস, ঠিক আছে, ওকে। দু নাম্বারটা হচ্ছে এফ অফ এ ইনভার্স ইকুয়ালস টু এফ এ তার হোল ইনভার্স, অদ্ভুত জিনিস। এটা কি কথা বলছে, এটা কি বক্তব্য রাখছে, এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে কি এ ইনভার্সটাও জি এর এলিমেন্ট হবে, এর রেসপেক্টে একটা অটোমরফিজম আছে সেটা কি এফ এ, এ ইনভার্সের রেসপেক্টে একটা অটোমরফিজম আছে কি এফ এ ইনভার্স, অবশ্যই গ্রুপের ফিক্সড এলিমেন্টের রেসপেক্টে তো অটোমরফিজম তৈরি হবেই হবে, ঠিক আছে। তাহলে এ রেসপেক্টে একটা অটোমরফিজম এফ এ, এ ইনভার্সের রেসপেক্টে অটোমরফিজম এফ বি, যেরকম ভাবে এ ইনভার্সটা হচ্ছে এ এলিমেন্টার ইনভার্স সেরকম ভাবেই এ রেসপেক্টে যে অটোমরফিজমটা আছে এই ইনভার্সের রেসপেক্টে যে অটোমরফিজমটা আছে তাহলে এই ইনভার্সের রেসপেক্টে অটোমরফিজমটা হবে এর রেসপেক্টে যে অটোমরফিজমটা আছে তার ইনভার্স, যেরকম ভাবে এই ইনভার্সটা হচ্ছে এ এলিমেন্টাল ইনভার্স সেরকম ভাবে এই ইনভার্সের রেসপেক্টে যে অটোমরফিজমটা আছে এফ অফ এ ইনভার্স সেটা হচ্ছে এর রেসপেক্টে যে অটোমরফিজমটা আছে এফ এ তার হোল ইনভার্স, ঠিক আছে, ওকে। তাহলে গ্রুপের এলিমেন্টগুলো যেরকম সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে তাদের রেসপেক্টে যে অটোমরফিজম গুলো আছে তারাও সেম সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করে, ঠিক আছে, ওকে।
এগুলো হচ্ছে প্রপার্টি, এগুলো হচ্ছে বাংলায় প্রকাশ বা মনের কথা প্রকাশ করে। এই লাইনগুলোর অর্থটা কি, যে জি গ্রুপটা যেরকম ভাবে সম্পর্কগুলো ধরে রাখছে, জি গ্রুপের মধ্যে এলিমেন্ট গুলোর মধ্যে যেরকম সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করছে এলিমেন্ট গুলো, সেরকম ভাবে জি গ্রুপের মধ্যে যে ইনার অটোমরফিজম গুলো আছে তারাও ঠিক সেই সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করছে। ঠিক আছে, ওকে, যাই হোক যাই হোক, তাহলে এবার এটা দুই দুই নাম্বার, এটা পুট করতে হবে তিন নম্বরটা, এটা অদ্ভুত জিনিস, তিন নম্বরটা আমি এখানে নিচ্ছি। তিন নম্বরটা বলছে ফর অল আলফা বিলংস টু অড জি, মানে অটোমরফিজম ফ্রম জি টু জি এই সেটটা থেকে একটা আলফা এলিমেন্ট করে বা আলফাটা ম্যাপিং করে নিলাম। তাহলে বলছে আলফা কম্পোজিশন এফ এ কম্পোজিশন কম্পোজিশন আলফা ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে এফ অফ আলফা এ। ঠিক আছে, ওকে, তাহলে দেখাতে হবে যদি আলফাটা অটোমরফিজম অফ জি থেকে দিলে যে কোনো অটোমরফিজম কিন্তু, বাট এফ এটা কিন্তু হচ্ছে ইনার অটোমরফিজম, তাহলে আলফাটা হচ্ছে যে কোনো একটা অটোমরফিজম, এফ এটা হচ্ছে ইনার অটোমরফিজম। আলফা ইনভার্স কেন আছে, বিকজ অটোমরফিজম কে আমি এক্ষুনি গ্রুপ টু প্রুফ করলাম, তাহলে গ্রুপ যদি হয় অটোমরফিজম না প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স রিপ্রেজেন্ট করবে, তাহলে আলফা নট এফ এ নট আলফা ইনভার্স ইকুয়ালস টু বলছে এফ অফ আলফা এ। ঠিক আছে, ওকে, এফ অফ আলফা এ বলছে মানে এই ফিক্সড এলিমেন্টটা এর রেসপেক্টে যে ইনার অটোমরফিজমটা আছে এটা কিন্তু সেখানে মানে মানে সেটা কথা বলছে। ঠিক আছে, ওকে, তাহলে আলফা কম্পোজিশন এফ এই তিনটে ম্যাপিং এর কম্পোজিশন করে যা হবে এই ইনার অটোমরফিজমটা একাই সেই কাজটা করবে। ঠিক আছে, তাহলে প্রুফ করার জন্য কি করতে হবে, আলফা নট এফ এ নট আলফা ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু দেখাতে হবে এফ অফ আলফা এ অফ এক্স, দুটো ম্যাপিং ইকুয়াল দেখাতে হবে, এফ আর জি ম্যাপিংটা ইকুয়াল দেখাতে হবে, কি করতে হবে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স, যদি আমি প্রুফ করে দিই তার মানে কি এফ ইকুয়ালস টু, যাই হোক, তাহলে প্রথমটা দেখাই, খুব ইজি আছে প্রথমটা, একটা নম্বর প্রুফ, লেট এ কমা বি বিলংস টু জি। ঠিক আছে, তাহলে এবিটা হচ্ছে জি এলিমেন্ট, দেন কি দেখাতে হবে, এটা ইকুয়ালস টু দেখাতে হবে, দুটো ম্যাপিং ইকুয়ালস টু দেখাতে হবে মানে কি হবে, সাপোজ এফ আর জি প্রুফ যেটা বললাম আমি, তাহলে এফ আর জি যদি ইকুয়াল দেখাতে তাহলে কি করতে হবে, এফ এক্স ইকুয়ালস টু জি এক্স প্রুফ করবো, তাহলে কি এফ ইকুয়ালস টু জি হয়ে যাবে। তাহলে আমি এখানে স্টার্ট করছি এফ এ নট এফ বি অফ এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু কি হবে, আচ্ছা এফ এ নট এফ বি অফ এক্স মানে কি, এটা বলতে পারি এফ এ এফ বি অফ এক্স, এফ বি এক্স মানে কি, এফ এ এক্স মানে কি, এ এক্স এ ইনভার্স, এফ বি এক্স মানে কি হবে, বি এক্স বি ইনভার্স। ঠিক আছে, ওকে, এফ এ এক্স মানে কি, এ এক্স এ ইনভার্স, মানে এক্স এর জায়গায় এই এলিমেন্ট আছে, তাহলে এ বি এক্স বি ইনভার্স ইনটু এ ইনভার্স, না এফ এ এক্স মানে এ এক্স এ ইনভার্স, এবার এক্স এর জায়গাটা এটা আছে তাহলে এ দিস এলিমেন্ট এ ইনভার্স। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করাচ্ছি, এটা বি ইনভার্স এ ইনভার্স, এ বি এক্স এটাকে বলতে পারি এ বি তার হোল ইনভার্স। এবার দেখ যখন এখানে এ আছে তখন এখানে এ এক্স এ ইনভার্স হয়েছে, তাহলে এখন এখানে এ এর জায়গায় এ বি আছে তাহলে এটা এফ অফ এ বি লিখতে পারবো, এফ অফ এ বি অফ এক্স লিখতে পারবো, এফ সাফিক্সে এ বি অফ এক্স লিখতে পারবো, এফ সাফিক্সে এ অফ এক্স থাকলে এ এক্স এ ইনভার্স হয়, তাহলে এখানে এ বি এক্স এ ইনভার্স আছে, এ বি এক্স এ বি ইনভার্স আছে, তাহলে এখানে এফ তার সাফিক্সে কি হয়ে যাবে, এ বি হয়ে যাবে। তাহলে দেখ দুদিক থেকে যদি আমি ইকুয়াল করি তাহলে বলতে পারবো, তাহলে দ্যাট ইজ এফ এ নট এফ বি ইকুয়ালস টু এফ অফ এ বি। তাহলে খুবই ইজি ছিল কিন্তু কেসটা, এটা কিন্তু একদম ইজি, তাহলে এটা ফর অল এ কমা বি বিলংস টু জি, প্রত্যেকটা এ কমা বি এর জন্য ট্রু, ঠিক আছে, ওকে, দু নম্বর প্রুফটা করছি, এটা খুব ইজি, তাহলে এটা হয়ে গেল, দু নম্বরটা করছি আবার, ঠিক আছে, দুটা কি করছি, যদি এ এলিমেন্টটা জিতে থাকে তাহলে এ ইনভার্সটাও কি জি এর মধ্যে থাকবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, এ জি একটা ট্রু, তাহলে এ যদি জি এলিমেন্ট হয় তাহলে কি এ ইনভার্সটাও জি এলিমেন্ট হবে। এবার দেখ
আচ্ছা বিটা হচ্ছে, ভালো করে দেখ, বি এলিমেন্টটা হচ্ছে এ এলিমেন্টের ইনভার্স। আমি প্রুফ করতে যাচ্ছি বি এলিমেন্টটা হচ্ছে এ এলিমেন্টের ইনভার্স, ঠিক আছে? তাহলে যদি আমি দেখিয়ে দিই যে এ নট বি ইকুয়ালস টু আই বা এ বি ইকুয়ালস টু ই, যদি একটা অপরটা ইনভার্স হয় তাহলে তাদের কম্পোজিশনটা কি দেবে? আলটিমেটলি আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে দেবে। তাহলে এ আর বি, এ আর বি যদি পরস্পর পরস্পর ইনভার্স হয় তাহলে এদের কম্পোজিশনটা কি হবে? ই হয়ে যাবে। তাহলে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের ইনভার্স দেখাতে পারলে ওদের কম্পোজিশনটাকে জাস্ট আইডেন্টিটি এলিমেন্ট দেখিয়ে দাও, তাহলে কাজ শেষ। তাহলে এখানে এই এফ অফ এফ সাফিক্স এ ইনভার্সটাকে আমার এই এফ এর ইনভার্স দেখাতে হবে, এফ সাফিক্স এ ইনভার্সটা এই ম্যাপিংটাকে এফ এ ম্যাপিং এর ইনভার্স ম্যাপিং দেখাতে হবে। তাহলে যদি আমি দেখিয়ে দিই ভালো করে সব জিনিসটা, এখানে কোন কোন ম্যাপিং আছে, এখানে এফ এ আছে আর এখানে এফ অফ এফ নিচে এফ সাফিক্স এ আছে, এখানে এফ সাফিক্স এ ইনভার্স আছে। তাহলে একটা হচ্ছে আরেকটা ইনভার্স। তাহলে আমি দেখি যে এইটা আর এটার কম্পোজিশনটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং, বিটা হচ্ছে এর ইনভার্স। তাহলে কি দেখাবো? বি কম্পোজিশন এ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমি দেখ এখানে দেখাতে পড়েছে যে এফ সাফিক্স এ ইনভার্সটা হচ্ছে এফ সাফিক্স এ এই ম্যাপিংটার ইনভার্স। তাহলে এখানে এফ এরটা হচ্ছে এফ, এফ নিচে এ ইনভার্সটা হচ্ছে এফ নিচে এ এটার ইনভার্স। তাহলে আমি যদি এফ এ এফ সাফিক্স এ আর এফ সাফিক্স এ ইনভার্স এদের যদি কম্পোজিশন থাকে আইডেন্টিটি এলিমেন্ট মানে কি আইডেন্টিটি ম্যাপিং দেখি, তাহলেই কাজ শেষ। তাহলে স্টার্ট করছি আবার কিভাবে? এফ অফ এ এফ সাফিক্স এ ইনভার্স নট এফ সাফিক্স এ, ঠিক আছে? ওকে, ইকুয়ালস টু দেখ এফ এ নট এফ বি মানে কি হয়েছিল এফ অফ এফ সাফিক্স এ বি। তাহলে এখানে আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করছি তাহলে কত হয়ে যাবে, এখানে এ ইনভার্স এ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এ ইনভার্স এ, ভালো করে দেখ জিনিসটা, এটা বলতে পারি এফ অফ ই মানে এফ সাফিক্স এ ই, ইটা হচ্ছে আচ্ছা এ আর এ ইনভার্স কিন্তু জি এর এলিমেন্ট। তাহলে আর ইটা কি, ইটা হচ্ছে জি এর আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এফ সাফিক্স এ ই হয়ে গেল। এটাকে কি আমি আই জি বলতে পারি? দেখ বলতে পারি কি না দেখ, এটাকে ই কোস্ট এটাকে লিখবো কিভাবে, তাই তো? দেখ এফ ই অফ এক্স মানে কি ই এক্স ইনভার্স, ই এক্স ইনভার্স মানে কি এক্স, এটাকে আমি লিখতে পারি আই জি এক্স। আই জি টা কি আইডেন্টিটি ম্যাপিং, তো তাহলে এক্স আছে এটাকে আমি আই জি এক্স লিখতে পারি। তাহলে এফ টা কি হয়ে গেল আই জি হয়ে গেল। তাহলে সেই সূত্রেই আমি লিখেছি এটা এটি এফ সাফিক্স এ ইকুয়ালস টু আই জি। তাহলে এই দুটো এলিমেন্টের কম্পোজিশনটা যদি আইডেন্টিটি ম্যাপিং হয়ে যায় তাহলে আমি বলতে পারবো যে এফ এ ইনভার্সটা এফ সাফিক্স এ ইনভার্সটা হচ্ছে এফ এ আর হোল ইনভার্স। তাহলে একটা আরেকটার ইনভার্স হয়ে গেল, সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে দুই নম্বরটাও কিন্তু আমাদের প্রুভ হয়ে গেছে। লাস্ট হচ্ছে বাকি আমাদের তিন নম্বরটা, তিন নম্বরটা খুব ইজি। তাহলে এটা কিন্তু আগেরটার ইউজ নিয়ে আমরা করেছি, ঠিক আছে? তিন নম্বরটা লেট আলফা বিলংস টু অর জি, অটোমরফিজম ফ্রম জি টু জি, এটা ইকুয়ালস টু দেখা যাবে তো। তাহলে আলফা নট এফ এ নট আলফা ইনভার্স, ঠিক আছে? ওকে, তাহলে আলফা নট এফ এ নট আলফা ইনভার্স এটাকে বলতে পারি আলফা এফ এ আলফা ইনভার্স এক্স, আলফা এফ এ আলফা ইনভার্স এক্স এটা বলতে পারি তো, ঠিক আছে? আমি জাস্ট নট গুলোকে ভেঙে দিলাম, নট গুলোকে ভেঙে কি পাশাপাশি লিখে দিয়েছি, তাই ম্যাপিং টাইপের জন্য আমি লিখতে পারি জিনিসটা এফ এ এক্স মানে বলতে পারি এ এক্স এ ইনভার্স। তাহলে এফ এ এই এলিমেন্টটা আছে এটাকে বলতে পারি এ আলফা ইনভার্স এক্স এ ইনভার্স, না বুঝতে পারলে বলিস। এফ এ ভেতরে যদি এক্স থাকে এফ সাফিক্স এ যদি ভেতরে এক্স থাকে তাহলে কি এ এক্স এ ইনভার্স হয়ে যায়, মানে এফ সাফিক্স এ ভেতরে আলফা ইনভার্স এক্স তাহলে কি হয়ে যাবে এ আলফা ইনভার্স এক্স এ ইনভার্স, এটা নিয়ে কারো কোনো প্রবলেম, ঠিক আছে? ওকে,
এবার ভালো করে ফলো করে দেয়। এই আলফা ম্যাপিংটাকে আমি পুরোপুরি এই এলিমেন্টটার উপরে চাপাচ্ছি, ঠিক আছে? ওকে, কিভাবে চাপাচ্ছি দেখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু তোর গ্রুপের এলিমেন্ট, এটা হচ্ছে কিন্তু জি গ্রুপটার এলিমেন্ট, ঠিক আছে? ওকে, ভালো করে বলছি, অটোমরফিজম আলফার তো একটা অটোমরফিজম, অটোমরফিজম ফ্রম জি টু জি, তাহলে আলফা কিন্তু একটা অটোমরফিজম ফ্রম জি টু জি, আলফা বিলংস টু অট জি, মানে কিন্তু আলফা ইজ অ্যান অটোমরফিজম ফ্রম জি টু জি। এবার জি থেকে যদি একটা এলিমেন্ট তুলি আমি এ, এর ইমেজটা কিন্তু হবে আলফা এ, তাহলে আমি এই যে এখানে এটা আছে এটা তো জিরো এলিমেন্ট, তাহলে আলফা ম্যাপিংটা হচ্ছে একটা অটোমরফিজম ফ্রম জি টু জি। আলফাটা যদি আমি অটোমরফিজম ধরি, তাহলে জি থেকে যদি আমি এলিমেন্ট তুলে নিই, তাহলে তার উপর আলফা চাপালে কিন্তু সেটা আলফা এ হয়ে যাবে। তাহলে এখানে এটা কিন্তু হচ্ছে জিরো এলিমেন্ট, এর উপরে আলফা ম্যাপিং চাপাচ্ছি, এটা কিন্তু হবে আলফা এ। আলাদা আলাদা করে দিচ্ছি আমরা, দেখ এবার এখানে আলফা ইনভার্স আছে, এখানে আলফা আছে, আলফা আর আলফা ইনভার্স দুটোই কিন্তু কি অট জি, মানে দুটোই কিন্তু ম্যাপিং, তাহলে ম্যাপিং থাকলে কি হয় আলফা নট আলফা ইনভার্স, সরি এটা এক্স এক্স, ঠিক আছে? ওকে, আবার এটা কিন্তু এটা কি গ্রুপের এলিমেন্ট, তাহলে এর উপরে আবার আলফা চাপানো আলফা অফ এ ইনভার্স, তাহলে কখন আলফা অফ হবে আর কখন আলফাটা পাশাপাশি নট কম্পোজিশন বসে হবে, ভালো করে বুঝছি, এটা গ্রুপের এলিমেন্ট, আলফাটা হচ্ছে জি থেকে জিতে ম্যাপিং, তাহলে জি এলিমেন্ট যে কোনো এলিমেন্টের উপরে কিন্তু আলফা ম্যাপিংটা বসবে, সেটা আলফা এ দেবে, তাহলে এখানে এ এলিমেন্টের উপরে আলফাটা বসে, যেটা কি আলফা এ, এখানে আলফা ইনভার্স আলফা দুটো কি ম্যাপিং, তাহলে কি আলফা নট আলফা ইনভার্স এক্স, ঠিক আছে? ওকে, এবার এটা কি আই জি না, আলফা আলফা ইনভার্স কম্পোজিশনটা কি হবে আই জি হয়ে যাবে, আই এক্স মানে কি এক্স, ঠিক আছে? আলফা এ ইনভার্স, ঠিক আছে? আলফা এ ইনভার্স কে বলতে পারি, ভালো প্রশ্ন জিনিসটা, আলফা এ ইনভার্স কে আমি কি লিখতে পারি আলফা অফ আলফা এ আর হোল ইনভার্স, আলফা অফ এ ইনভার্স কে আমি লিখতে পারি আলফা এর হোল ইনভার্স, আগে ঠিক পাবো, ঠিক ভালো করে f of a inverse কি আমি লিখতে পারি f a তার হোল ইনভার্স, অবশ্যই প্রুফ করলাম আমি এখানে, তাহলে আলফা a আলফা অফ a ইনভার্স এটাকে আমি লিখছি আলফা a তার হোল ইনভার্স, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর অথবা এটা আইসোমরফিজম এর প্রপার্টি, আলফাটা তো একটা আইসোমরফিজম, আইসোমরফিজম এর প্রপার্টি এটা একটা আর কিছু না, ঠিক আছে? যদি f একটা আইসোমরফিজম হয়, তাহলে f of a inverse মানে f of x inverse টা কিন্তু অ্যাকচুয়ালি f x তার হোল ইনভার্স, চাইলে প্রুফ করে দেখে দিতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আলফা অফ এ ইনভার্স টা কিন্তু অ্যাকচুয়ালি আলফা এর হোল ইনভার্স। এবার দেখ, এফ নিচে এ এক্স, এটা মানে কি এ এক্স এ ইনভার্স, তাহলে এ এক্স এ ইনভার্স থাকলে এফ এর নিচে এ বসবে পাশে এক্স বসবে, এখন এখানে আলফা এ এক্স আলফা এ তার ইনভার্স, তাহলে এখানে এফ তার নিচে আলফা এ তার পাশে এক্স বসবে না, এ এক্স এ ইনভার্স থাকলে এফ এর নিচে এ বসবে পাশে এক্স বসবে, ঠিক আছে? আর যদি এ এর জায়গায় আলফা এ থাকে, আলফা এক্স আলফা এ তার হোল ইনভার্স থাকে, তাহলে ওটা কি বসবে এফ নিচে আলফা এ বসবে তার পাশে এক্স বসবে, তাহলে দিস ইকুয়ালস টু দিস, কি লিখতে পারি আমি জিনিসটা, ভালো করে দেখ, আলফা নট এফ এ নট আলফা ইনভার্স ইকুয়ালস টু এফ অফ আলফা এ, তাহলে কি প্রুফ, আশা করি বুঝতে পেরেছিস, কোন জায়গায় বুঝতে না পারলে কিন্তু আমাকে অবশ্যই জিনিসটা বলবি, বারবার করে বলছি, কোন জায়গায় বুঝতে না পারলে একদম আমাকে বলবি যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, বারবার করে বলছি, ক্লিয়ার করে ফাইন।